ಸ್ವಾಮಿನೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ. ಮೂಕಂ ಕರದಿ ವಾಚಾಲಂ ಪೊಂಗಲಂ ಹಯತೆ ಗಿರಿಂ ಯತ್ಕೃಪಾ ಸಮಹಂ ವಂದೇ ಶ್ರೀಗುರುಂ ದಿನತಾರಣಂ ಪಂಚಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧುಭ್ಯೈವ ಚ ಪತಿತಾನಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ. ವೃಂದಾವೈ ತುಳಸಿದೇವ್ಯೈ ಪ್ರಿಯಾಯೈ ಕೇಶವಶ್ಚ ಚ ಕೃಷ್ಣಭಕ್ತಿಪದೇ ದೇವೀ ಸತ್ಯವತ್ತೈ ನಮೋ ನಮಃ. ಪರಮ ಪ್ರಿಯಮಯ ಶಿಶಿಲ ಗುರುಮಣಿ, ಶಿಶಿ ಗುರು ಠಾಕುರ, ಶಿಶಿ ಗುರುದೇವ তথা রূপানুগ গুরুবর্গ সকলে চরণ কমল বন্দনা করে, সকলে কৃপা ক্ষমা ভিক্ষা করে, সমস্ত ভক্তগণের চরণ কমল বন্দনা করে, সমস্ত সজ্জনগণকে প্রণাম জানিয়ে আজকে মধ্য গুরুপাঠ পদ্য নিশ্চয়লা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণুপাঠ পরমং ষষ্ঠোত্তর শতশ্রী শিশুমৎ ভক্তিকে বল ঔরুলমি গোস্বামী গুরুদেবের 124তম বর্ষপূর্তি প্রাকট্য তিথি উপলক্ষে আয়োজিত শিশু গুরু পূজা মহামহোৎসবে তার অমৃতময়ী কিছু কথা কীর্তন পূর্বক শ্রবণ করার ক্ষুদ্র প্রয়াস করছি। আমাকে এই সুযোগ তিনি প্রদান করেছেন প্রকটাচার্য বিশ্বাস শিশুমত ভক্তি অমল অরণ্য গোস্বামী ঠাকুর, তার করুণা ভিক্ষা করছি, তার ক্ষমা ভিক্ষা করছি, তার কাছে শক্তি সঞ্চার ভিক্ষা করছি। কারণ গুরু কৃপায় মুখ বাচাল হয়। আমার মধ্যে আরো কি কি সাধ্য আছে যে শ্রী বিনোদিনী মঞ্জরী ঠাকুরানির কথা কি বলবো, আমার কি সাধ্য আছে, তো তার চরণ স্মরণ করে কিছু বলার চেষ্টা করছি। প্রভুপাদ, জগৎগুরু প্রভুপাদ জৈব ধর্ম গ্রন্থের উপদ্ঘাতে ঠাকুর ভক্তি বিনোদের 26টি মহাগুণের কথা কীর্তন করেছেন, তার পদাঙ্ক অনুসরণ করে আজকে জগৎগুরু শ্রী ভক্তিকে বলে সেই সমস্ত মহাগুণগণের কিছু স্মরণ করার চেষ্টা করছি। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে, সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন, দীপালু অকৃত গ্রহ সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু তুতি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম নিরীহ স্থির বিজিত সরগুণ, হিতভূক প্রমত্ত মানদয়মানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনি। এ কৃষ্ণের সমস্ত গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারিত হয়, এটা শাস্ত্রবাণী। তাহলে কৃষ্ণের আমরা 64টি গুণের কথা পাই, আবার রাধারানীর যে সমস্ত অপ্রাকৃত গুণাবলী, রাধারানী অপ্রাকৃত গুণাবলীর মধ্যে শ্রী চৈতন্য চরিতামৃতে বিশেষ করে তার 25টি গুণের কথা কীর্তন করেছেন। সেই সময় তাহলে শ্রী রাধার জঞ্জিনী, তার মধ্যে রাধারানীর সকল গুণ সঞ্চারিত হয়। তাহলে দেখা গেল কি না, রাধা এবং গোবিন্দের যিনি পার্শ্বদ, তার মধ্যে কৃষ্ণের সকল গুণ এবং রাধারানীর সকল গুণ এ সঞ্চারিত হয়। তো আমরা এখানে 26টি গুণের কথা মূলত আমরা কীর্তন পূর্বক শ্রবণ করার চেষ্টা করছি। প্রথম গুণ কৃপালু। আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তিকে বল, তিনি ছিলেন করুণার অবতার, আর একটি চরণ কৃপা আর একটি চরণ ক্ষমা, এটা গুরু ঠাকুর বলেছেন। তো এটা গুরু মনিও আজকে বললেন যে এত কৃপালু, এত দয়ালু, এত দয়ায় ভরা হৃদয় তার, করুণায় কোমল তিনি, তিনি করুণা বরুণালয় পরম কারুণিক, এত দয়াময় যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। হা কৃষ্ণ করুণা সিন্ধু, আমরা বলি না কৃষ্ণের প্রণাম মন্ত্রে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতি, তাহলে করুণা সিন্ধু একটা সম্বোধনে করুণা সিন্ধু বলা হয়েছে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎ। তো গুরুপাদ পদ্য যদি কৃষ্ণ কৃপা সিন্ধু হন, আমার গুরুদেব ছিলেন কৃপার মহাসিন্ধু, তিনি মহা করুণাময় ছিলেন,
আবাল বৃদ্ধ বনিতা সকলের প্রতি তার কৃপা ছিল। আমার নিজের জীবনে দেখেছি, এখনো দেখছি যে তিনি কতটা কৃপা করতে পারেন, যে সে ভাষায় প্রকাশ করা যায় না, কতটা ক্ষমা করতে পারেন সেটাতে বিস্মিত হতে হয়। এত দয়ালু তিনি ছিলেন। একটা ঘটনা বলছি, তো ঘটনার কাহিনীর মধ্যে, একবার আমি বাগবাজার গৌরীয় মঠে আছি, দোতলায় গুরুদেবের ঘরে, গুরুদেবের সামনে আছি। দুপুরবেলা একজন বৃদ্ধ ভক্ত এলেন, এসে গুরুদেবের কাছে প্রার্থনা করছেন সেই নিরালা দুপুরে বাগবাজার গৌরী মঠের দোতলায়। যে আমি মঠবাস করতে চাই, মঠে থেকে হরিভজন করতে চাই। তখন গুরুদেব বললেন যে সংসার তোমাকে নিংড়ে নিয়েছে, এখন বৃদ্ধ বয়সে তোমার নিজেরই সেবা দরকার, তুমি কি সেবা করবে এখন মঠে থেকে? যাক, তবু আমি না বলতে পারি না, আমি তোমাকে না বলতে পারি না। দেখুন, মানে তাকে মঠে থাকুন তিনি, এটা তিনি স্বীকার করে নিলেন। কি আশ্চর্য কৃপা! মানে বৃদ্ধ, তারা করা কিছু সাধ্য নাই, তিনি সেবা তাকে নিতে হবে এখন এই বয়স, তখন তাকেও তিনি কৃপা করছেন। মঠে থাকতে চায়, থাকুক। কিরকম কৃপা, কিরকম কৃপা! আরেকটি ঘটনার কথা বলছি, এটা হলো বৃদ্ধের কথা। আরেকটি বৃদ্ধ ভক্তের কথা বলছি, তিনি ছিলেন প্রফেসর কেপি ঘোষ। তিনি মাধব ঘোষ ঠাকুরের বংশধর, তিনি ফিজিক্সের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ছিলেন। স্কটিশ চার্চ কলেজে ছিলেন, তারপরে নরেন্দ্রপুর কলেজের হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ছিলেন। ঘটনাচক্রে তারই বাড়িতে আমি ভাড়াটে ছিলাম। সেই প্রফেসর কেপি ঘোষ দেখতে তার রাজপুত্রের মতো, আমি যখন তাকে বৃদ্ধ বয়সে দেখি, তার তখন তার বয়স আছি, তখন তিনি একটা রাজার কুমারের মতো সুন্দর দেখ। তো তিনি গুরুদেবের কাছে গেছিলেন, গুরুদেবের চরণে পড়েছিলেন। গুরুদেব তাকে বলেছিলেন যে, গুরুদেবের কাছে তিনি বললেন, আপনার কাছে থাকার আমার ইচ্ছা, আপনার কাছে আমি থেকে যাই। তখন তাকে গুরুদেব বললেন যে, আপনার এই ইচ্ছাটা শুভ, কিন্তু এখন তো সেটা সম্ভব নয় না। মানে আপনার এখন মঠে থাকতে গেলে, মানে আপনার একজন পার্সোনাল অ্যাটেন্ডেন্ট চাই। তো এইটা পরবর্তীকালে তার দৈন্য আত্মী, তিনি হরিনাম গ্রহণ করে সেখানে ওই এলাচি বলে একটা জায়গা নরেন্দ্রপুরে, সেখানে তার বাড়ি ছিল, সেখানে তিনি হরিনাম নিয়ে, তিনি প্রত্যেকদিন লক্ষ নাম করতেন তার অদ্ভুত, গুরু মহারাজের কাছে হরিনাম নিয়ে, এবং প্রত্যেকদিন তার অদ্ভুত অনুভূতি হতো, দৈন্য আত্মী। তখন আমি একবার গুরু মহারাজের কাছে গেছি বাগবাজার মঠে, তখন তিনি বললেন, সেই প্রফেসর কেমন আছেন? আমি বললাম, তিনি এরকম মানে হরিনাম করছেন, এ করছেন। তখন গুরুদেব বলছেন যে, তার এখন আর এখন তার সময় নেই না, ওয়ান ফুট ইন দা গ্রেভ, গুরুদেব বললেন, মানে অপ্রকটের সময় ঘনিয়ে আসছে। কিন্তু বলছেন যে, তার হরিভজন করবার সুতীব্র ইচ্ছা, মানে তার এই ইচ্ছাটাকে তিনি তার বহুমানন করছেন, এবং সেই ইচ্ছার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছেন। সে জীবনের শেষ প্রান্তে এসে হরিনাম নিচ্ছে, তবু আমি তাকে হরিনাম দিলাম, এবং হরিভজন করবার তার যে এখন সুতীব্র ইচ্ছা, সেটাতেও গুরুদেব খুশি হয়ে তার একটা মালা, প্রসাদী মালা আমার হাত দিয়ে পাঠালেন, যে তাকে নিয়ে দেবে। মানে শিশু, মানে শিশু হরিনাম নিতে গেছে গুরুদেবের কাছে। হ্যাঁ, তার মা বলছে, গুরুদেবের কাছে হরিনাম নাও। তখন গুরুদেব, যে শিশু কি হরিনাম নেবে, লোকে ভাববে একটা বাচ্চা, সে কি বোঝে হরিনামে, একটা 5 বছরের কি 6 বছরের শিশু। তখন গুরুদেব তাকেও হরিনাম দিতে, হরিনাম দিয়ে বলতেন, এর হরিনাম করানোর দায়িত্ব তোমার, তার মাকে বলে দিত, এর হরিনাম করার দায়িত্ব, এই যাতে অসৎসঙ্গে না মিশে দেখার দায়িত্ব তোমার। দেখুন, তাহলে আবাল বৃদ্ধ বনিতা তিনি কৃপাময় ছিলেন। গ্রামের মূর্খ মেয়ে, পড়াশুনো জানে না, অশিক্ষিত, হ্যাঁ, এমনকি মানে তাকেও কৃপা করছেন, মানে মহামন্ত্রটুকু বলতে পারছেন না, এরকম শিষ্য বা শিষ্যা উচ্চারণ করতে পারছেন না, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গুলিয়ে ফেলছেন বারবার, তবু তাকে ধৈর্য ধরে বারবার শিখিয়ে তাকে হরিনাম মহামন্ত্র দান করছেন।
দীক্ষা মন্ত্র দানের বেলা হ্যাঁ গুলিয়ে ফেলছে, যে মানে সংস্কৃত উচ্চারণ করতে পারছে না, এ করতে পারছে না, তখন বলেছেন দাও ভারতী ঠাকুরের কাছে, হ্যাঁ কোনো সময় বা অরণ্য ঠাকুরের কাছে, অরণ্য মহাজের কাছে, এটা বুঝে নাও, এ করে নাও। একটি ঘটনা অরণ্য মহাজ নিজেই বলেছিলেন যে বারবার বারবার মহামন্ত্র গুলিয়ে ফেলছে, মহামন্ত্র গুলিয়ে ফেলছে একজন ভক্ত, তখন অরণ্য মহাজের কাছে করে, অরণ্য মহাজ তখন তাকে বুঝাচ্ছেন, তবুও সে গুলিয়ে ফেলছে। তারপর সে কেঁদে ফেললো, সে ভক্ত যদ্দুর সম্ভব মহিলা ভক্ত একজন, কেঁদে ফেললো, হ্যাঁ যে আমি পাচ্ছি না, বলছে পারবে পারবে, তুমি পার। তাকে অভয় দিয়ে, তাকে স্নেহ দিয়ে অরণ্য মহারাজ তাকে কি করলেন, তাকে উচ্চারণ করিয়ে দিলেন। তারপরে গুরু মহারাজ প্রসন্ন হলেন। দেখুন কিরকম কৃপালু। আরেকটা ঘটনার কথা বলছি, শুধু একটা গুণের কথা বলতে গেলেই মানে কত সময় যে লেগে যাবে তার ঠিক নাই, একটু একটু টাচ করে দাও। অনন্ত গুণ তার, কি বলবো, মাদ্রিকা একটা ক্ষুদ্র পোকা। তো দেখুন আরেকটা গুণের কথা বলছি, মানে এই কৃপালু বলতে গিয়ে আরেকটা ঘটনার কথা বলছি। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কৃপা করে হরিনাম দিচ্ছেন, এর তো বললাম, পড়াশোনা জানা পড়াশোনা জানে না তাকেও পর্যন্ত হরিনাম দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, মন্ত্র দিচ্ছেন ইত্যাদি। আর একটা ঘটনা যে একবার উড়িষ্যার কয়েকজন মহিলা ভক্ত মানে গেছেন এর সঙ্গে, তার সঙ্গে জ্যোতিষেখর প্রভুর সঙ্গে, তার মধ্যে একজন একজন মানে বসিয়েছি আর কি, তো উড়িষ্যার মেয়েদের হাতে সাধারণত বড় বড় সব বালা থাকে হাতে, রূপার মোটা মোটা বালা, সেগুলো তার গুরুদেবে এসে চরণ সেবা করবে গুরু মহারাজ। এখন গুরু মহারাজ আর না বলতে পারেন না, গুরু মহারাজ বলে আগ করো আর কি, মানে তার ইচ্ছা নাই, বাধ্য, তাকে অভিমান করবে কত দূর থেকে, এমন চরণ সেবা করেছে, গুরুদেবের আরাম হবে কি, গুরুদেবের কষ্ট হয়েছে, তবু গুরুদেব সহ্য করে গেছেন, কৃপা করছে, এসেছে আমার পাটা টিপতে চায়, আর টিপুক, আর যা কষ্ট হয় সহ্য করিয়ে। আর পরের দিন জ্যোতিষেখর প্রভুকে বলছেন, এ তোমার সে বুড়ি আমার কি করেছে দেখো, আমার হাঁটু থেকে পা পর্যন্ত লোম নাই, সব একদম এমন সেবা করেছে সব লোম খসে পড়েছে, মানে কষ্ট হয়েছে তা তবুও সহ্য করে যাচ্ছে, আহা সেবা করতে এসছে, করুক আমার কষ্ট হয় সহ্য করছে, কি অবস্থা, মানে কি। আমার মায়ের কথা মনে পড়ছে, আমার মা কিন্তু মানে আজকে এত তিনি অসুস্থ, তিনি দোতলায় আসতেও পারলেন না, শ্রদ্ধাঞ্জলি মানে এই তো চরণ মনে মনে যে নিবেদন করলেন, উপরে উঠে আসার শক্তি নেই। যাই হোক, তিনি যখন গুরুদেবের পদসেবা করতে চেয়েছিলেন একবার, এই জন্য বৈষ্ণবের মধ্য দিয়ে গুরুদেবের কাছে যেতে হয়, বৈষ্ণব কৃপা করলে অরণ্য মহারাজ তখন আমাদের অতি আমাদের বাড়ির লোক তাকে বললেন, মহারাজ আমি একটু গুরুদেবের পদসেবা করব, কিন্তু আমার তো ভয় লাগছে, মানে আমার তো হাত ফাটা ফাটা হাত, বাড়ির সব কাজ করতে হয়, বাবাও কোনো কাজ করতো না, আমিও করতাম না, মাই সব মানে বেটা ছেলে কাজও মাই করতো, আর হাত ফাটা সমস্যা, সে হাত ফাটা অবস্থায় আমি কি করে, আর আমার তো মানে ধরুন অল্প বয়সী কিশোরী মেয়েদের হাত নরম হয়তো, আমার তো বয়স হয়েছে আর আমার হাত ফাটা, গুরুদেবের কিরম সেবা করব, না তুমি যাও না, তার একটা প্রণাম করে তার অনুমতি চেয়ে একটু সেবা করবে। মা খুব দৈন্য সহকারে আস্তে আস্তে গুরুদেবের পাটা টিপে দিল, আস্তে আস্তে ভয়ে ভয়ে, তো গুরুদেব খুব প্রসন্ন হয়েছেন, দেখো বৈষ্ণবের কৃপা কিরকম সেবাটা মেলে গুরুদেবের। গুরুদেব বললেন, তুমি তো বেশ ভালো সেবা করো হে, দাও আমার মাথাটাও একটু টিপে দাও। তখন মা তো খুব খুশি হয়ে গেল, যে মানে ভয়ে ভয়ে করছিল গুরুদেব, আর গুরুদেবের নিয়ম ছিল মেয়েরা গুরুদেবের হাঁটু অব্দি টিপবে, হাঁটুর ওপরে কোনো মেয়ে হাত দিতে পারবে না, এটা নিয়ম ছিল পদসেবা করতে গেলে তার হাঁটু অবধি মেয়েরা সেবা করবে আর ছেলেরা তার সর্বাঙ্গ সেবা করবে, কিন্তু মেয়েদের হচ্ছে হাঁটু অবধি, এটা অরণ্য মহারাজ বলে দিয়েছিলেন, মানে এখন গুরুমণি, তখন তো আমরা অরণ্য মহারাজ বলতাম, আচ্ছা তখন মহারাজ বলে দিয়েছিলেন যে হাঁটুর ওপরে মেয়েদের তার অধিকার নাই। মা সেরকম ভয়ে ভয়ে করেছে, তুমি তো বেশ ভালো সেবা করো হে, আমার মাথাটা একটু টিপে দাও তো। তখন মা তো খুব খুশি হয়ে সেবা পেয়ে গেল, সেবা টিপে দিলাম, তখন কঞ্জাক্ষ প্রভু গুরুদেবের সেবক তাকে গুরুদেব বলছেন, এই মেয়েটি এ রাধাপদের মা, এ আমার কাছে আজ প্রথম এসছে, খুব ভালো, একে আমার প্রসাদ দাও। তখন গুরুদেবের যে প্রসাদ আলাদা থাকে সেটা মাকে দিল কঞ্জাক্ষ প্রভু, মা সেই জীবনে একবার, সেটাই মার ভাগ্য।
আর দেখুন মানে কত কৃপালু, মানে গুরুমণি যতই আমার সম্পর্কে বলুন বা যে আপনারা যা ধারণা করুন, আমার অবস্থা আমি বুঝি এবং কত ঘৃণ্য ছিলাম আমি। গুরুদেব যৌবনে আমাকে বলেছিলেন যে তোমার এখন যা বয়স গোলকে উঠা যায় বা জাহান্নামেও নামা যায়, এখন যা বয়স যেরকম, তখন আমার 18 বছর বয়স, যখন এখন যেরকম সেবা সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করলে গোলকে উঠবে আর জড় জগতের লোকের সঙ্গ করলে জাহান্নামে নাম বলে দিয়েছিলেন। আমি জাহান্নামে শেষ সীমা এখন এসে পৌঁছে গেছি, যাক সেটা অন্য কথা। একবার পুরী মঠে কি হয়েছে, পুরী মঠ গুরুদেবের ভজন কুটির, ফাঁকা চার পাশ সমুদ্রের বাতাস বইছে, উদাস বাতাস যেন বিরহের সুরে বইছে, হ্যাঁ চার পাশ ফাঁকা একদম, খালি হি হি বাতাস। গুরুদেবের ভজন কুটিরে সন্ধ্যাবেলা আরতি শুরু একটু আগে আমি গুরুদেবের সামনে দাঁড়িয়েছিলাম। আমি গুরুদেব হঠাৎ একটা ভাবোচ্ছ্বাস এসে গেল, আমি গুরুদেব আপনার পদসেবা আমি একটু করবো, জীবনে কোনোদিন কাল করিনি। তারপরে গুরুদেব তখন আমার কথাটা শুনে আমার দিকে তাকিয়ে বললেন, না না চানারি টিপা, আর তাছাড়া নোংরা হাত মানে কলুষ কাম কলুষিত হাত গুরুদেবের গায়ে দিলে গুরুদেব কষ্ট হয়, তখন তো এসব জানতাম না সিদ্ধান্ত, তখন গুরুদেব সহ্য করছেন সেই আমার তো সহ্য কিছুক্ষণ করার পর তিনি ভাবলেন যে এখন তো একে না বললে দুঃখ পাবে, অথচ একে সরিয়ে দেওয়া দরকার। তিনি চালাকি করে বললেন, এই আরতি ঘন্টা বেজে গেল সন্ধ্যা আরতি, তুমি আরতি দেখতে যাবে না? আমি হ্যাঁ গুরুদেব যাবো, না যাও যাও তাড়াতাড়ি যাও। দিয়ে আমি তখন আরতি দেখতে চলে গেলাম, থেকে গেলাম। মানে এই যে কথা, মানে তোর কত কৃপালু তিনি, কত করুণাময়। আর একবার মনে আছে গুরুদেবের তো কোনো সেবা করতে পারি না, একবার আমার মনে হলো গরমকালে বাগবাজার গৌড়িয়া মঠের দোতলায় আমার মনে হলো যে আমি গুরুদেবকে একটু যদি পাখা করতে পারতাম, তার ঘরে গিয়ে বললাম গুরুদেব চোখের জেলে বললাম যে আপনাকে একটু পাখা করবো আমি। তখন গুরুদেব আমার দিকে তাকালো, তাকিয়ে তার যে ফ্যানটা ঘুরছিল ফ্যানটাকে বন্ধ করে দিল। তা আমি খুশি হয়ে গেলাম যে আমি পাখা করতে লাগলাম, পাখা করতে করতে বোধ হয় পাখা গুরুদেবের গায়ে লাগিয়েও দিলাম যে একবার, এরকম মানে জানি না আনাড়ি একদম। তবে এইসব তিনি সহ্য করেছেন, তিনি দয়ালু, তিনি কৃপালু, তার কৃপার কথা মানে ভাষায় প্রকাশ করা যায় না। তার আরেকটি গুণে কথা বলছি, অকৃতদ্রোহ, অর্থাৎ মানে তিনি কারোর প্রতি কখনো দ্রোহ আচরণ করেন, আর প্রতি দ্রোহ আচরণ করেছে অনেকে, মানে সত্যি কথা বলতে কি তার কোন কোন গুরু ভ্রাতাও করেছে, এমনকি মামলা মোকদ্দমার ভয় তাকে দেখানো হয়েছে। তিনি নিজে বলেছেন যে আমাকে মামলার ভয় দেখায়, আমাকে কোর্টের ভয় দেখায়, কত রকম তার প্রতি দ্রোহ আচরণ। মানে তিনি গুরুর আসনে বসেছেন এটা অনেকে সহ্য হয়নি, হ্যাঁ। তারপরে তিনি বাগবাজার গৌড়ীয় মঠে এতটা জায়গা, মানে প্রভুপাদের আশ্রম, প্রভুপাদের দেওয়া মঠ এ করেছেন, তাতে মামলা মোকদ্দমা করে জায়গা দখল করা ইত্যাদি কত রকম। গুরুদেব বলতেন আমি কিন্তু আমি এতে চলি না, কারণ আমি তো কিছুই নই, আমি তো প্রভুপাদের কোলে বসে আছি, ঠাকুরের কোলে বসে আছি। কোলে বসে থাকা শিশু সে মার দিকে তাকিয়ে থাকে, মা যা করবে মা আমাকে রক্ষা করবে। অর্থে তিনি কিন্তু উল্টে তার প্রতি দ্রোহ করেন, এই একটা অদ্ভুত। এমনকি মানে বলছি সে কথা, এর পরের পয়েন্টে যাচ্ছি, সত্য সার, তিনি ছিলেন সত্য সার, অর্থাৎ কারো অনুরোধে বা উপরোধে তিনি সত্য থেকে একচুল নড়তেন, সত্যং পরং ধীমহি এই বাণী তার নিজের জীবনে তিনি আচার করেছেন, প্রচার করেছেন। নিরস্ত কুহক যে সত্যের কথা শ্রীমদ ভাগবতে রয়েছে, সেই শ্রীমদ ভাগবতের বাণী ঠাকুর ভক্তি বিনোদের আজ্ঞাক্রমে সারা জীবন অনুশীলন করেছেন। অনুশীলন করেছেন মানে প্র্যাকটিস করেছেন এবং প্রিচ করেছেন, মানে আপনি আচরণ প্রচার করেছেন। সত্যের মানে সত্যকে তিনি জেনেছিলেন যে সত্যের পূজারী না হলে কখনো ভগবত লাভ হতে পারে না। এর মধ্যে একটা গভীর রহস্য আবার আছে, তিনি সত্য সার এই বিষয়ে কোনো সন্দেহ নাই, অসত্যের সঙ্গে তিনি কখনো আপোষ করতেন না, মানে
সহজিয়া, নেড়া, নেড়ি বা এদের সঙ্গে সঙ্গ করে যারা প্রতিবাড়ি সম্প্রদায়, যারা বাইরে দেখায় বৈষ্ণব কিন্তু গুরু গৌরাঙ্গ বিরোধী, হ্যাঁ, তাদের কোন রকম প্রশ্রয় তিনি দিতেন না। তারা যদি তারা কত রকম মানে তাকে তার দলে আনার চেষ্টা করেছে, কত রকম প্রলোভন দিয়ে, কখনো বা ভয় দেখিয়ে, তিনি কিন্তু সত্যে নিষ্ঠ থেকেছেন। যেটা সত্য সেটা সত্য। তিনি জেনেছিলেন যে আচার্যদের রূপাদের প্রকৃত অধস্তন, রূপাদের শক্তি সঞ্চালিত ধারা সংরক্ষক, এটা সত্য। তাই সেই সত্যকে তিনি সার রূপে বরণ করেছেন। এটা কারোর কথায় নড়েননি, তিনি কারোর কথায় নয়। আর আরেকটি কথা, তিনি ছিলেন সম। সম কথাটার অর্থ কি? সমদ্রিক। সমদ্রিক বলতে আর চন্ডাল ব্রাহ্মণ সবাই, অর্থাৎ স মানে কুকুর, তাহলে বসে বড় ইয়ে থেকে, কুকুর থেকে আরম্ভ করে কুকুর ভোজী চন্ডাল ব্রাহ্মণ এ সবাই, সবাইকে বাইরের পোশাকে পরিহিত আমরা দেখি। এ গরু, এ গাধা, এ কুকুর, এ চন্ডাল, এ ব্রাহ্মণ, এই বাইরের পোশাক পরিহিত তিনি দেখতেন না। তিনি সবাইকে হরিদাস জ্ঞানে প্রণাম করতেন। এরকম তিনি সমদ্রিক ছিলেন। মানে তার দর্শনটা ছিল কি না, কৃষ্ণ সম্বন্ধ যুক্ত দর্শন। সব নিখিল জগতের সব ব্যক্তি বা বস্তু সে অদ্বিতীয় সম্ভোগী শিরোমণি, তার ভাষায় ভয়ানক ভোক্তা। যে কৃষ্ণ তার ভোগের সামগ্রী, তার ভোগের উপকরণ, তার ভোগের যোগানদার, সেবক, সেবিকা। অতএব তিনি সামগ্রিক ছিলেন, বৈষম্যের দর্শন তার ছিল না। আরেকটি তার গুণ, নির্দোষ। তিনি প্রাতঃস্মরণীয়, নির্দোষ, অপাপবিদ্ধ, পূর্ণ শ্লোক ছিলেন। জীবনে তিনি কোনো দিন কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করেননি। কোন রকম ব্যাপারে কোন রকম মানে নীতি বিগড়িত কাজ তিনি স্বপ্নেও ভাবেন, স্বপ্নেও ভাবেন। মানে কোন ধরনের অপাপবিদ্ধ বলে একটা শব্দ আছে, অপাপবিদ্ধ। তিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী ছোটবেলা থেকে, তার জন্ম থেকে আরম্ভ করে। কালকে বলেছিলাম বোধ হয়, মনে নাই বলেছিলাম কিনা, তার জন্ম তো অলৌকিক ভাবে হয়েছিল, আপনারা জানেন। হ্যাঁ, তার জন্ম হয়েছিল মানে তার মা গভীর রাত্রে বেরিয়েছিলেন বাইরে একবার, তখন হঠাৎ ঊর্ধ্ব আকাশ থেকে একটা জ্যোতি এসে তার মায়ের মুখে ঢুকে যায়, তারপরে ভুবন মোহিনী দেবীর মানে গর্ভ সঞ্চার হয়। এবং সেই অপ্রাকৃত গর্ভ সিন্ধু থেকে হ্যাঁ প্রমোদ বিহারী এর জন্ম, আবির্ভাব। এই মানে সেই এই সিন্ধু থেকে এই এই চন্দ্রের উদয় হয়, প্রমোদ বিহারী রূপ অপ্রাকৃত চন্দ্র। এবং দেখুন কি, তিনি ছোটবেলা থেকে অলৌকিক, অত্যদ্ভুত, অন্যান্য কারোর সঙ্গে তার মিল ছিল না। তার মা বলতেন, তুই তো জন্মাবার সময় তোর গলায় কইতে ছিল, তার গলায় সহজাত উপবীত ছিল জন্মের সময় থেকেই, আশ্চর্য ব্যাপার। আর জন্মেছেন তো এই জ্যোতি থেকে, এবং সেটা খুব গভীর রহস্যের ব্যাপার। মানে বহুদিন বাদে এই গোপন কথাটা জানা গেছিল, বহুদিন বাদে ভাগবত মহারাজকে চিঠি লিখে জানিয়েছিলেন, একজন আকুমার ব্রহ্মচারী, তিনি কবিরাজ, তিনি জানিয়েছিলেন তিনি এই পূর্ববঙ্গের বরিশালের এই গুহ ঠাকুরদা ফ্যামিলির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এতদিন বাদে দেখতে এসে গুরুদেবকে, সব নেওয়ার পর তার মনে হলো যে কি যেন চিনি, সব খবর পেলেন যে ইনি পূর্ববঙ্গের বানারি পাড়ায় এর ছোট জন্ম হয়েছিল। তখন তার সেই ছোটবেলা তার স্মৃতি মনে পড়ে গেল যে আরে ছোটবেলায় তো এই শিশুকে আমি দেখেছি, এদের পাশের বাড়িতে আমি গেছি, হ্যাঁ আমি এর কথা শুনেছি। তখনই আমাকে বলা হয়েছিল এই শিশুটি অলৌকিক, এর জন্ম জ্যোতি থেকে হয়েছে। হ্যাঁ, এই কথাটা বলছে আমি ছাড়া তো পৃথিবীতে আর কেউ জানে না এটা। এই কথাটা তিনি একটা চিঠিতে জানিয়ে দিয়েছিলেন ভাগবত মহারাজ, যে আপনাদের মঠের যিনি গুরুদেব মিশনে, তিনি সাধারণ নন, তিনি ছোটবেলায় জ্যোতি থেকে জন্মেছেন, এই ঘটনাটা আপনারা কেউ জানেন না, এটা আমি জানি। কারণ এদের বাড়ি যেখানে ছিল, এদের পাশের বাড়িতে আমি ছোটবেলায় গিয়ে এই অলৌকিক শিশুকে দেখেছি এবং তার জন্মের কথা শুনেছি।
এতদিন বাদে তাকে আমি দর্শন করলাম, এখন তার বয়স হয়ে গেছে, এখন আপনাদের সে আচার্য, কিন্তু তাকে দেখে আমার মনে পড়ে গেল, আরে এই তো সেই ছোটবেলায় দেখা সেই দিব্য শিশু। এইটা আপনাকে চিঠি লিখে এটা আমি জানাচ্ছি, এর জন্মের রহস্য। তো তার কোন রকম দোষ তাকে স্পষ্ট করে, যৌবনের সময় আমরা কামিনীতে আকৃষ্ট হই সাধারণত, তিনি মেয়েদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখতেন। যখন তিনি গুরুর আসনে বসলেন তখন শিষ্যদের প্রতি তিনি করুণা করেছেন, এটা সত্য, কিন্তু যখন তিনি মানে বালক কিশোর অবস্থায় যখন স্কুলে যেতেন তখন মেয়েদের সঙ্গে সবসময় দূরত্ব রাখতেন, মেয়েদের সব সময় যেরকম মহাপ্রভু মেয়েদের কাছ থেকে দূরে থাকতেন সেরকম। এরকম একটা ঘটনা একবার তিনি তো মানে এটা জানেন আপনারা, তো বলছি ঘোড়ার গাড়িতে চেপে যাচ্ছেন, জমিদার ফ্যামিলির ছেলে স্কুলে যাচ্ছেন, সেই সময় তার স্কুলে তার সঙ্গে পড়ে একটা মেয়ে, সে বলছে প্রমোদ তোমার গাড়িতে আমাকে একটু উঠিয়ে নাও না। তখন কিছু না বলে তিনি সে মেয়েটিকে উঠিয়ে নিলেন, যে আস্তে করে নিজে নেমে গেলেন সে গাড়ি নিয়েছে। সে তো মেয়েটা তখন লজ্জা পেয়ে গেল যে নিজের গাড়িতে আমাকে উঠিয়ে দিয়ে নিচে নেমে সে হেঁটে হেঁটে চললো, কারণ মেয়ের সঙ্গে তিনি বসবেন না। এরকম কট্টর ছিলেন তিনি, একদম কট্টর ছিলেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই তিনি কোন রকম দোষ তাকে স্পর্শ করতে পারেনি, কোন রকম অসৎসঙ্গে তিনি মিশতেন না। হ্যাঁ, আরেকটি কথা, সেই সেই বৃদ্ধ কবিরাজ বলেছিলেন চাকুমার ব্রহ্মচারীকে, তিনি বলেছিলেন যে ছোটবেলা থেকে এই শিশু গম্ভীর থাকে, অন্য ছেলেরা যেরকম হাসি খেলা চিৎকার চেঁচামেচি এইসব করে চঞ্চলতা করে, এ গম্ভীর ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে প্রহ্লাদ মহারাজ ধ্রুব এরা ছোটবেলা থেকেই এরকম হরিভক্তি আর মানে হরিভক্তি আচরণ করে প্রচার করেছে, এরকম ইনি ছোটবেলা থেকেই বিরহে গম্ভীর থাকতেন। আপনারা আলেখ্য যারা দর্শন করেছেন তার সেই মানে সুভেনিয়ার গ্রন্থে দেখবেন এরকম গম্ভীর ভাবে তিনি বসে আছেন। তো কোন রকম দোষ তাকে স্পর্শ করতে পারেনি, সর্বগুণাকর তিনি ছিলেন। আরেকটি তার মহাগুণ বদান্য, বদান্য শব্দের অর্থ হলো দানশীল, তিনি যে জিনিস দান করেছেন সেটা কি না অমন্দ দয়া দয়া, সেটা কি দান করেছেন তিনি, শ্রী ভক্তিকে বলে দান। কালকে একটু চাট করেছিলাম, তিনি শ্রী তিনি ছিলেন শ্রী বিনোদিনী মঞ্জুরি, তিনি শ্রীমতী বিনোদিনীর সেবা নিধি দান করেছেন। এইটা আমি একবার গুরু ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা গুরু মহারাজের তো কয়েক হাজার শিষ্য ছিলেন, সবাই কেন সিদ্ধি লাভ করেন? তখন গুরু ঠাকুর আমাকে বলেছিলেন যে গুরুদেবের প্রতি মর্ত বুদ্ধি, প্রচ্ছন্ন মর্ত বুদ্ধি বা প্রকট মর্ত বুদ্ধি, স্থূল মর্ত বুদ্ধি বা সূক্ষ্ম মর্ত বুদ্ধি, এই জন্য সিদ্ধি লাভ হয়, সকলের হয়, যারা মর্ত বুদ্ধি করেননি তাদের প্রতি তিনি কি করেছেন না তাদের তিনি মানে ফুরি দান করেছেন, মানে রাধারানীর চরণ সেবা দান করেছেন। আর তার বদান্যতার এটা মহা মহা প্রভু মহাবদান্য, আর তিনি রাধারানীর জন মহাপ্রভুর জন, তিনি মহা মহাবদান। আর একটা কথা, নবকথামৃতং তপ্ত জীবনং কবি বিরলিতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহিতে ভুরিদা জনা, এই এই শ্লোকে শ্রীমদ ভাগবতের এই শ্লোকে তিনি ব্যাখ্যা করেছিলেন কোথায়, বৃন্দাবনে। তখনকার দিনে তো আর জেরক্স ছিল না, তখনকার দিনে মোবাইল ফোন ছিল না, তখন তখন এইসব লিখে কার্বন কপি করে হাতে লিখে তার কার্বন কপি করে বিশেষ বিশেষ ভক্তদের কাছে পাঠানো হতো। আমার বাবাকে শ্রীপাদ পীতাম্বর প্রভুকে খুব ভালোবাসতেন গুরুদেব, তিনি লিখে পাঠাতেন বাবার কাছে, বাবার কাছে খামে আসতো, আমি ছোটবেলায় একটু একটু পড়তাম, এখন বুঝতাম না তো পড়তাম, কি অমৃতময় ব্যাখ্যা গুরুদেবের। তাতে গুরুদেব বলেছেন তোমার যে কথারূপ অমৃত হে কৃষ্ণ, তোমার যে তোমার রূপকথা গুণকথা লীলা কথা এসব পরিকর কথা অমৃতময়, এগুলো এই অমৃতময় কথা অপ্রাকৃত কবিগণ এ দান করেন জগৎ। তারা ভুরি ভোজন, ভুরি ভোজন মানে প্রচুর খাওয়া, তাহলে ভুরি মানে প্রচুর, তারা ভুরি দ প্রচুর দান করছে, তাদের মতো গদান্য নাই,
গুরু মহারাজ জগৎগুরু শ্রী ভক্তি কেবল, তিনি প্রচুর দান করেছেন হরিকথা, এত দান করেছেন যে মোট দশটা প্রথম আটটা খণ্ড, তারপরে নবম দশম গুরুদেব গুরু ঠাকুর বের করান, এবং তারপর এছাড়াও উপদেশাবলী দুখণ্ড, হ্যাঁ এসব গ্রন্থ বেরিয়েছে, এগুলোতে প্রচুর হরিকথা আছে। এছাড়া ক্যাসেটে ধরা আছে তার বাণী, গুরুদেবের সেসব ক্যাসেট যদি এখন শুনি মনে হয় যেন সাক্ষাৎ গুরুদেবের বাণী শুনি, তার গলা মানে যেন সাক্ষাৎ দেখতে পাচ্ছি, সাক্ষাৎ তো বাণী বাঁচে, কথাটা ভুল বলা হলো, সাক্ষাৎ যেন তাকে দর্শন করছি, তার সেই গলা, তার সেই গলার আওয়াজ, তার সেই মিষ্টি যে ভাষা, তার সেই বাক্য গঠনের মানে কুশলতা, তার সেই উদাহরণ সহযোগে সরল করে গম্ভীর সিদ্ধান্ত গুলিকে বলা, রিপিট করে এক একটা কথাকে বলে আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া, এত মধুময় হরিকথা তিনি বর্ষণ করেছেন যে বদান্যতার চরম, এটা বদান্যতার চরম করেছেন, মানে এত দান করেছেন যে ঘুরি দতি। এই শুধু ওই তবকথামৃতম, ওইটার ওই তবকথামৃতম এই দুটা শব্দের ব্যাখ্যাই করতে তার দুদিন লেগে গেছে, পুরা শ্লোকের ব্যাখ্যা করতে বেশ কয়েকদিন লাগিয়েছে, অপূর্ব ব্যাখ্যাটা তার বদান্যতার প্রমাণ। তিনি ছিলেন আরেকটা গুপ্তার মৃদু, তিনি যেরকম বজ্রাদপি কঠোর ছিলেন তাদের প্রতি, যারা হরিগুরু বৈষ্ণব বিদ্বেষী কপটী, তেমনি যারা ভজন করতে চায় তাদের প্রতি তিনি খুব মৃদু ছিলেন, খুব মৃদু। বজ্রের মতো কঠোর যিনি, তিনি আবার কুসুমের মতো কোমল নরম। গুরুদেবের স্বভাবটার মধ্যে আমরা মানে তার এই বজ্রাদপি কঠোরত্বের এটা আমি অন্তত পাইনি, সবসময় কুসুমের মতো কোমল নরম, মানে তার চেহারার মধ্যে, তার চেহারার মধ্যে মৃদু ভাবটাই প্রকাশ পেয়েছে, তার কথা মৃদু, তার আচরণ মৃদু, তার পদবিক্ষেপ মৃদু, তার চাহনি মৃদু, তার হাসিটা মৃদু মন্দ হাসি, হ্যাঁ তার খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে একটা মৃদু মধুর ভাব ফুটে উঠে। একবার গুরু পূজায় অরণ্য মহারাজ মানে গুরু মনি এখন আমরা বলছি, তা সেই তখন তো মহারাজ বলা তিনি তার গুরুদেবের মহিমা বলছিলেন, গুরুদেব শুনে একটু ঠিক করে হেসে ফেললেন, ওইটা খাওয়ার কথা গুরু, যে গুরুদেব যখন খান তখন আমরা তো কবজি ডুবিয়ে খাই সেরকম না, দুটোকে তিনটে আঙুল পাখির মত সেটাতে প্রসাদ তুলে নেবেন, টুকটুক করে খাবেন, যেরকম পাখি খায় সেরকম টুকটুক করে খাবেন, আর সব রকম তরকারি তরকারি তার কাছে যাবে, ঠাকুর কীরকম খেয়েছে প্রত্যেকটাতে তার লম্বা আঙুল ডুবিয়ে দিবেন, আঙুলটা ডুবিয়ে দিয়ে সে আঙুলটা চুষে নিবেন, ব্যাস খাওয়া হয়ে গেল, ওই বা একটা বাটি খাওয়া হয়ে গেল, আর একটা তরকারি ছানার রসা সেখানে আঙুল একটা ডুবিয়ে দিবেন, দিয়ে একটা চুষে নেবেন, ব্যাস সে বাটি হয়ে গেল, আবার আরেকটা বাটি। তার মধ্যে গুরুদেব এরকম মৃদু মৃদু, তার মধ্যে আবার গুরুদেব বুঝে নিতেন যে এই রান্নাকারীকে ডেকে বলতেন, আজকে তো ঠাকুরের মুখ কুড়িয়ে দিয়েছ, এত ঝাল দিয়েছ। তারপরে অমিয় প্রভুর কাছে রান্নাঘরে অমিয় প্রভু রান্না করছে, সেখানে গুরুদেব পৌঁছে গেছে, সে রান্না করা অবস্থায় প্রণাম করছে, এই সেবা করতে করতে প্রণাম করতে হবে না, আমি এসছি কেন জানো, আরে গোপাল তার নরম থর, তোমার অন্নটা শক্ত থেকে যায়, তার মৃদু মৃদু সে খায় না, কোমল করে অন্ন করবে, তাহলে সে বাচ্চা তার খেতে কষ্ট হয়, তার দেখুন তিনি নিজে মৃদু, আর তার আরাধ্যদের কৃষ্ণ মৃদু, রাধারানীয় মৃদু, হ্যাঁ বলে তাদের ঠোঁটে লেগে যাবে কষ্ট হবে, তাদের দাঁতে চিবাতে কষ্ট হবে, কোমল নরম করে দেবে অন্নটা, অন্নটা নরম করে করবে, এটা বলে চলে গেলে। তো এটা এই যে তার যে মানে প্রত্যেকটা ব্যাপার, এই যে তার পাখির মতো আহার, মৃদু মৃদু খাওয়া, হ্যাঁ এ কথা যখন গুরুদেব মানে গুরুমণি বলছিলেন তখন শুনে ব্যাসস্থানে বসে গুরু মহারাজ একটু মৃদু হেসে ফেললেন, মানে এমন ভাবে ইনি বলছেন সেটা শুনে তিনি মৃদু হেসে ফেললেন। গুরুদেব যখন প্রসাদি মালা পরাতেন, ওই একাদশীর দিন নবদ্বীপ পরিক্রমা ধাম পরিক্রমা করা হতো, তিনি বেরোনোর সময় সবাইকে ডেকে ডেকে মানে নিজের ওই স্বর্ণকুটিরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে গিরি মহারাজ মহারাজ বা অন্য কেউ মালা আগে একটা তাকে ধরিয়ে দিতেন, তিনি ব্যাস তারপরে মহারাজ দে, তারপরে ব্রহ্মচারী দে, তারপরে গৃহস্থদের পরপর পরপর সবার গলায় মালা পরাতে, সে গুরুদেবের হাতে মানে একটু ছোঁয়া যদি কারোর গায়ে লেগে যেত মালা পরাতে গিয়ে, কি মৃদু স্পর্শ,
কি মৃদু স্পর্শ সেটা, তার সবকিছু মানে গুরুদেবের চরণে হাত দিতে আমাদের ভয় লাগছে, আমার তো ভয় লাগছে যে বাবা কি মৃদু পা। আর কোন সময় তখন তো জানতাম না, প্রভুপাদের বাণী পড়িনি যে আমাদের আমার মতো ব্যক্তি নোংরা হাত নিয়ে মহতের চরণে হাত দিতে নাই, মহতের চরণে হাত দিলে মহতের কষ্ট হয়, কারণ পবিত্র হাত না হলে তার গায়ে টাচ করতে নেই, আমার তো জানতাম না। সাধুর পায়ের ধুলা নিতে হয়, চরণে হাত দিয়েছি কতদিন না বলেননি, কত কষ্ট সহ্য করেছি, দেখেছি কি নরম পা গুরুদেবের, নরম আর ঠান্ডা। এবং মানে গরমের সময় যদি কেউ পা চেপে তার নিজের আরাম হয়ে যাবে, মানে তার যে কয়েকটা বালিশকে যদি আপনি টিকেন আপনার হাতেরই আরাম লাগবে, সেরকম গুরুদেবের আরাম কি লাগবে, যে সেবক সেবা করবে তারই আরাম লেগে যাবে, এত নরম চুল চুলে ঠান্ডা শীতল কোমল, এত তার মানে সেবা মানে, আর তাকে ঘিরে একটা মৃদু একটা প্রেমের আবহ মানে পরিমণ্ডল রচিত হচ্ছে, এই আমি দেখেছি আমার আমার জীবনে। যখন আমি তাকে প্রথম দর্শন করি, প্রথম স্বপ্নে একবার দেখেছিলাম কিন্তু সাক্ষাৎ দেখিনি, যখন সাক্ষাৎ দেখি তখন আমাকে এই গুরুমণি প্রথম বাগাজার গৌরী মঠে সেই গুরুদেবের ঘরের সামনে আমি ঘুর ঘুর করছি, ভয়ে ঢুকতে পারছি না, বুঝে বলছেন আর তখন মানে অরণ্য মহারাজ স্পিরিট, এখনই দেখছেন তিনি 93 বছরের যুবক, আর তখন তো তার বয়স কম, সে একদম মানে কিরকম ঘুরছেন একদম মানে গোবচ্ছের মতো একদম চঞ্চল, যে আমাকে লম্বা লম্বা পা ফেলে উনি গুরুদেবের ঘরে যাচ্ছেন, আমাকে দেখতে ভাই তুমি কি করছো, আমি বললাম যে আমি গুরুদেবের একটু দর্শন করব, মানে আমার সঙ্গে এসো আমার সঙ্গে এসো, মানে দিয়ে আমাকে তিনি ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে হ্যাঁ তখন গুরুদেবকে দেখলাম, তখন গুরুদেবের ঘরে সব মানে সব বড় বড় সব বৈষ্ণবরা দাঁড়িয়ে আছে, গুরু ঠাকুর সাগর মহারাজ মানে গিরি মহারাজ ছিলেন মনে নাই আমার, সাগর মহারাজ গুরু ঠাকুর মনে আছে, আর সব মানে বড় বড় সব জগজ্জীবন প্রভু সব হোমরা চোমরা বৈষ্ণব গুরুদেবের ঘরে সব ভিড় করে মনে নেই, এই দুজন তো মনে আছে, গুরু ঠাকুর সাগর মহারাজ আর ইয়ে আপনার সাগর মহারাজ মনে আছে। দেখুন আমি গুরুদেবকে দেখি এই খাটে সাদা ধবধবে খাটের উপরে তিনি আধা শোয়া অবস্থায় আছেন, তার ফর্সা সুন্দর চরণ, চরণের উপর থেকে বস্ত্রটা আছে মানে বস্ত্রটা একটু উপরে উঠে গেছে, চরণটা দেখা যাচ্ছে, আর তার মুখটা কি মিষ্টি হাসি, মৃদু হাসি ভরা। আমি দেখেই লম্বা হয়ে পড়ে গেলাম, জানি যে লম্বা হয়ে পড়ে যেতে হয় দণ্ডবোধ করে, সেই গুরুদেবকে দেখার পর আমার এত আনন্দ হলো, তখন আমি বললাম আমি কি বোকা, একে আমি ভয় করছিলাম কেন, এ তো ভয়ের জিনিস নয়, একে তো আদর করতে হয়। তখন আমার এটা এসেছিল কিন্তু প্রথম দর্শন, আমি বললাম বাছুর দেখে কেউ ভয় পায়, বাছুর দেখলে বাছুরকে আদর করে, হরিণ ছানা তাকে দেখলে কেউ ভয় পায়, বা টিয়া পাখির বাচ্চা তাকে দেখলে কেউ ভয় পায় তাকে আদর করে, লোক গায়ে হাত বুলায়, আমি এটা আদর করার জিনিস, একে আমি ভয় পাচ্ছিলাম ঝুঁকি নিয়ে এতক্ষণ, কি বোকা আমি, এটা আদরের জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এরকম আমার মনে হলো। সুন্দর মানে তার মূর্তিখানা মৃদু হাসি, সেটা আমি ভুলতে পারবো না, সে মৃদু হাসিটা, মৃদু হাসি মৃদু চাহন, হ্যাঁ এখন মনে আর তার মৃদু কথা, সে বললেন তুমি হরিনাম নিতে চাও তুমি নিজে না তোমার বাবা পেয়েছে বলে, আমার না না আমি নিজে নিতে চাই আর বাবা অনুমতি দিয়েছে, আচ্ছা তুমি নিজে নিতে চাও, হরিনাম নাম ভজন করার ইচ্ছা না নাম গ্রহণ করার ইচ্ছা, আমি তখন এসব কথা কিছু বুঝি না, আমি বললাম নাম ভজনের, নাম ভজনের মধ্যে তো নাম গ্রহণ আছে, নাম গ্রহণ, তখন আর গুরুদেব কিছু বললেন, মানে তার যে মৃদু ব্যবহার, এই যে মৃদু কথা, তার যে মৃদু হাসি, তার যে মৃদু প্রীতিপূর্ণ চাহনি, এ মনের মনি কোথায় চিরদিন সবার সব শিষ্যে, এমনকি আমার মতে শিষ্য ধ্রুবেরও এটা হৃদয়ে চির অঙ্কিত হয়ে আসা। আর তার একটা মহাগুণ সুচি, সুচি শব্দের অর্থ পবিত্র, তিনি ছিলেন সর্বাবস্থায় পবিত্র, শাস্ত্রে আছে মুচি হয়ে সুচি হয় যদি হরি ভজন, তিনি হরি ভজনের মূর্ত বিগ্রহ, তিনি কেবলা ভক্তির মূর্ত বিগ্রহ, তিনি শুদ্ধা ভক্তির মূর্ত বিগ্রহ, তিনি রাগানুগা প্রেম ভক্তির মূর্ত বিগ্রহ, তিনি বিত্তলম্ব প্রেম রস ভক্তির মূর্ত বিগ্রহ, তিনি স্বরূপ সিদ্ধা ভক্তির মূর্ত বিগ্রহ, অতএব তিনি নিত্য
তার চরণ কমল স্পর্শ করলে যে স্পর্শকারী, স্পর্শ তো দূরের কথা, দর্শন করলে গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, গঙ্গাকে ছুলে গঙ্গায় ডুবলে তখন পাবন, তখন তুমি উদ্ধার। কিন্তু দর্শনে পবিত্র কর, এই তোমার গুণ, তার দর্শনেই সুচিতা বা পবিত্রতা এসে যায়। তিনি এত সুচি শ্রেষ্ঠ ছিলেন, তার আর আচার আচরণের দিক দিয়ে তিনি এত মেনে চলতেন, এত মেনে চলতেন, এক গ্লাস জল খেলেও, এক গ্লাস জল যদি খেতেন মানে আলগোছে খেয়ে সেটাতে আবার হাত ধুবেন, তিনি হাত পাতবেন, হাত ধুবেন, দিয়ে একটা সাদা ধবধবে তোয়ালে তার টেবিলে থাকবে, সেটাতে হাত মুছবেন, তারপরে হরিনামের মালায় হাত ঢুকাবেন, একদম টিপ টাপ নজর থাকবে, মানে পবিত্রতার ব্যাপারে। আমার বাবা কি করেছেন একবার, একটা মানে একটা মানে খবর কাগজের একটা ইয়েতে আর কি, ফোঙায় একটা আপেল, আপেল নিয়ে স্বর্ণকুটিরে যে গুরুদেবের মুছা বারান্দা, সুন্দর বারান্দা, সেই বারান্দায় রেখে গুরুদেবকে প্রণাম করে বলছে আপনার জন্য আপেল এনেছি। গুরুদেব বললেন এটা ঠাকুরের ভোগে লাগবে না। বলে কেন, আমি আছি, কেন লাগবে না, আমরা অবাক হয়ে গেলাম, না এটা আপনি তো মাটিতে রেখে দিলেন। মাটি কোথায়, মানে সেটা তো মানে বারান্দা, তো স্বর্ণকুটে বারান্দা এবং ধোয়া মুছা বারান্দা। বলেন এখানে তো হাঁটা চলা হয়, মানে আমি হাঁটি, সুতরাং এখানে যখন রেখে দিয়েছেন অর্থে সে ঠোঙার মধ্যে আছে, এ আর ঠাকুরের ভোগে লাগবে না, তবে বৈষ্ণবরা পেতে পারে। কিন্তু দেখো বাবার মুখটা একটু দুঃখী হয়ে গেল। আমি ভাবলাম বাপরে এরকম করা নিয়ম, এরকম পবিত্র নির্মল সুচি মানে হলে তবে ঠাকুরের সেবা করা যায়, এত করা নিয়ম যে ঠোঙাটা ওখানে রাখতে পর্যন্ত মানে নিষেধ, কি অবস্থা। আমি একবার কি করেছি, শিয়ালদা থেকে একটা ওড়না কিনে নিয়ে গেছি রাধারানীর জন্য, একটা উড়নি রাধারানী মানে রঙিন আর কি, ঝলমলে নিয়ে গেছি, দিয়ে খুব অহংকার আমার, কি সুন্দর জিনিস এনেছি আমি গুরুদেবের কাছে প্রতিষ্ঠা পাবো। গুরুদেবকে প্রণাম করে আমি গুরুদেবের চরণে ছুঁয়ে সেই হাতে সেটা দেখাচ্ছি, গুরুদেব বললেন এই, খুব মৃদু ভাবে আমাকে বললেন, সেবার জিনিস হাতে নিয়ে প্রণাম করতে নাই, মানে সেটা আমি তো গুরুদেবের পায়ে আমার হাত দিয়েছি, সেই হাতে আমার সেই রাধারানী উন্নীতায় হাত দিলাম। গুরুদেব আর কিছু বললেন না, খুব মৃদু ভাবে বললেন, সেবার জিনিস হাতে নিয়ে প্রণাম করতে নাই, পায়ে হাত দিয়ে, খুব মিষ্টি করে বললেন, খুব মিষ্টি করে বললেন। আমরা জানলেন যে জানে না, মূর্খ জানে না, মানে আমাকে কোথাও অসন্তুষ্ট হলেন না, খুব স্নেহের সঙ্গে মা যেরকম ছেলেকে বুঝায়, মূর্খ ছেলেকে সেরকম বুঝালেন, আর কিছু বললেন, মানে এই এই সঙ্গে এরকম পবিত্রতার দিকে তার লক্ষ্য, বাপরে বাপ, করা একদম এসব ব্যাপারে, তিনি ভগবানের সেবার ব্যাপারে অকিঞ্চন, তার আরেকটা মহান গুণ, মানে দেখুন জন্ম ঐশ্বর্য বিদ্যা রূপ কোনটা তার কম ছিল, জমিদার ফ্যামিলির ছেলে, ধনী বাড়িতে মানে জন্মেছেন, পড়াশুনো তখনকার দিনে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতেন, ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ডিস্টিংশন পেয়েছেন, রূপ কি সুন্দর দেখতে, বৃদ্ধ বয়সেও আমার মনে এখন সুনীতিজির কথা মনে পড়লো হঠাৎ, গীতাদির মা সুনীতিজি, তিনি বলেছিলেন যে যখন তিনি হরিনাম নেন গুরু মহারাজকে দেখে অনেক, মানে তখন গুরু মহারাজ আচার্য লীলা করছেন, তার অনেক বয়স হয়ে গেছে, তিনি গুরুদেবকে দেখে মুগ্ধ হয়ে গেছিলেন, গুরুদেবের রূপ দেখে এবং গুরুদেবের হরিকথা শুনে তিনি হরিনাম নিয়েছিলেন, এবং তাতে তার স্বামী তখন মত ছিল না, মানে স্বামীকে না জানিয়েই নিয়ে নিয়েছিলেন। সে যাই হোক, গুরুদেব বলছেন তখন সুনীতি বলছেন যে বৃদ্ধ বয়সে এত রূপ, এত রূপ বয়স হয়ে গেছে, গুরুদেব তখন বয়স কত বয়স, তখন এত সুন্দর, তাহলে যৌবনে ইনি কিরকম ছিলেন, মানে তিনি চির সুন্দর, চির সুন্দর। হ্যাঁ, অতএব মানে তিনি তার কি ছিল না, জন্ম ছিল, ঐশ্বর্য ছিল, বিদ্যা ছিল, রূপ ছিল, বাগ্মিতা ছিল, সমস্ত গুণ তার ছিল, এত বড় গৌড়ীয় মঠ মিশনের তিনি আচার্য, বিশ্ব বৈষ্ণব রাজসভার পাত্ররাজ,
স্বরূপ রূপানুগ ধারা সংরক্ষক, হ্যাঁ তার পজিশন কিরকম, তার মর্যাদা কত উপরে ব্যাপার, কিন্তু তিনি অকিঞ্চন, নিজেকে তিনি দীন দীন কাঙ্গাল মনে করছেন, ভিক্ষারী মনে করছেন, কারণ তার ঠাকুরানী কাঙ্গালের ঠাকুরানী, কাঙ্গালিনী বিরহিনী, তাই তিনিও চির বিরহিনী, তিনি কাঙ্গালিনী, সবসময় নিজেকে দীনহীন করে, তিনি বলতেন আমি তো ফকির, আমি তো ভিখারি ফকির, যে এই যে এত মঠ মন্দির হলো এসব কোত্থেকে টাকা এলো, কি করলো আমি কিছুই জানি না, বলছে আমার এই নবদ্বীপ ধামে প্রভুপাদের সময় মায়াপুর ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ভাগাভাগি হয়ে গেল তখন তো নবদ্বীপে কোনো জায়গা থাকলো না, পাগবাজার পথ থাকলো, কিন্তু তখন তিনি চাঁদলেন যে হে গৌধরী হে প্রভুপদ নবদ্বীপে একটু জায়গা দেবে না, বলছে তখন কোত্থেকে এই জায়গা জিতে গেল, যে অনেক জায়গা আমাকে অনেক প্লট দেখানো হয়েছে নবদ্বীপ টাউনে, তারপরে কৃষ্ণামতী লক্ষ্মীমতীদের ঘর যেখানে সেখানেও প্লট দেখানো হয়েছে, হ্যাঁ কিন্তু আমার কোনো জায়গা প্লট পছন্দ হয়, কিন্তু এই জায়গা এসে, হ্যাঁ তখন এটা ছোলার ক্ষেত ছিল, ছোলার ক্ষেত, একজন তিনি মানে যিনি মানে সেই ছোলার ক্ষেত্রের মালিক ছিলেন একজন একজন ব্যক্তি স্থানীয় আর কি, সেই তিনি তিনি দেখালেন, বলছেন দেখুন তো এই জায়গাটা আপনাদের পছন্দ কিনা, বলে জায়গাটা দেখা মাত্র আমার পছন্দ হয়ে গেল, বলে কেন, এক গঙ্গার ধারে দুই ভক্তি বিনোদ ঠাকুরের সানন্দ সুখদ কুঞ্জের কাছে দেখা মাত্র পছন্দ হয়ে গেল, কিন্তু পছন্দটা তো হলো, টাকা কই আমার তো কি, আমি তো ফকির, আমি তো ভিখারি, আমি কিনবো পয়সা কই আমার, বলছে কোত্থেকে সব জিতে গেল, কোত্থেকে এত বড় বড় সব নিয়ে মানে মন্দির হয়ে গেল, হ্যাঁ অমিয় সেন জিতে গেলেন, হ্যাঁ কোথায় বৈকুণ্ঠ বাবু মানে গুরু ঠাকুরের বাবা, হ্যাঁ এসব এরা, তারপরে আসানসোলের ষষ্ঠী বাবু, হ্যাঁ এরা সব, আর কত ভক্ত সব কোত্থেকে টাকা এসে গেল, এত সব ঘর বাড়ি এত সব হয়ে গেল, জায়গা শুধু নয়, বলে এটা বলছে আমি তো আমি তো আমি তো একবারে অকিন, আমার তো কিচ্ছু নাই, আমি তো ফকির, হ্যাঁ আমি তো ভিখারি কাঙ্গাল, তো তিনি আমাকে কোলে করে রেখেছেন, তিনি এসব করেছেন, আমার কিছু কর্তৃত্ব নাই, অকিঞ্চ সর্বোপকার, এটা তার আর একটা মহান গুণ, অর্থাৎ সকলের উপকার করা, সর্ব মানে সবচেয়ে শ্রেষ্ঠ উপকার কি, না আমরা আমরা কিভাবে উপকার করি, একটা লোককে অন্ন দিয়ে উপকার করি, তার একবেলা অন্ন দিলেন পরের বেলা তার সিধা পাবে না, বস্ত্র দিয়ে উপকার করি, একবেলা তাকে একদিন বস্ত্র দিলেন এক মাস পরে এক বছর বাদে বস্ত্রটা ছিঁড়ে যাবে না, যাবে তো, রোগের চিকিৎসা করে উপকার করি কিন্তু তার আরেকটা রোগ হবে না, অতএব মূল যেটা আমাদের যে এত কষ্ট জীবে তার মূল কারণ কি, এই যে শারীরিক কষ্ট আমি পাচ্ছি, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, তৃতাপ তৃতাপে উড়ে যাচ্ছি, এই সব ক্লেশের মূল বীজ কি বলুন তো, মূল বীজ অবিদ্যা, কৃষ্ণ বিস্মৃতিকারিণী অবিদ্যা, সোজা সোজা বাংলায় কৃষ্ণকে ভুলে যাওয়া, কৃষ্ণকে ভুলে যাওয়া এটা সব ক্লেশের মূল বীজ, ভালো ডাক্তার কি করে, রোগের নিদান চিকিৎসা করে, মানে মূল যে বীজের উপরে মূল বীজটাকে নাশ করলে ক্লেশের মানে অসুখের মূল বীজটা যদি নষ্ট হয় তাহলে অসুখের সব উপসর্গ কষ্ট চলে যাবে আসতে, তেমনি ইনিও যে জীবের সমস্ত দুঃখ কষ্ট তাপের মূল যে কারণ সেই সেই নিদান সেই সেই অবিদ্যা কৃষ্ণ বিস্মৃতি সেটাকে তিনি দূর করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কোটি কোটি গ্যালন চিদ রক্ত ব্যয় করেছেন, কত কষ্ট স্বীকার যে করেছেন তার ভাষায় প্রকাশ করা যায় না, আমি আগেই বলেছি তিনি ছিলেন রাজার ছেলে, জমিদার ফ্যামিলির ছেলে, হ্যাঁ তিনি তিনি নিজেই বলেছেন যে আমি কোন আমার মা বলতেন তুই তো এক কিছু কোন কাজ করতে পারিস না, এক গ্লাস জলও মরিয়ে খেতে পারিস না, তুই তো একদম বাবু হয়েছে হয়েছে এরকম তিনি, কিন্তু তিনি
খালি পায়ে একব যখন তিনি মঠে থাকতেন তার ঠান্ডা লাগার ধার ছিল, মানে অসুস্থ লীলা করতেন, কিন্তু মঠে কি জুতো করে থাকা যায়? সেই খালি পায়ে থাকতে হচ্ছে। আমাদের নিজের বাড়িতে আমরা বাথরুমের একটা জুতো, হাঁটার একটা জুতো, কত রকম জুতো ব্যবহার করি আমরা, কিন্তু মঠে কি সম্ভব নাকি? সেটা সম্ভব না। সেই খালি পায়ে মঠে থাকা, তারপরে কত রকম কষ্ট, কে সেবা করবে? অসুখ বিসুখ হলে কে বাড়িতে মা সেবা করে বা নিজের জনেরা করে দেয়? সমস্ত কষ্ট সহ্য করে তিনি মুখ বুঝে পড়ে থাকতেন, হরিগুরু বৈষ্ণবকে জানতে দিতেন না যে তার কষ্ট হচ্ছে, এরকম সব তিনি সহ্য করতেন। হ্যাঁ, এবং বলছেন যে তিনি সকলের উপকার করবার জন্য তিনি সর্বদা এত ব্যস্ত ছিলেন, নিজের কষ্টের কথা কখনো ভাবতেন না পর্যন্ত। গ্রামে গঞ্জে হাটে বাটে সভা সমিতিতে কত জায়গায় যে তিনি প্রচার করেছেন তার ঠিক, কত জায়গায়। এই চিরুলিয়া মঠে টানে যখন তিনি এসেছেন, কত ভেতরে বলুন তো মঠ, সেখানে মানে কত কষ্ট করে, আর শুধু এখানে নয়, যে বহু গ্রামের ভেতরে তিনি ঢুকেছেন, যেখানে বাথরুম তো দূরের কথা, বাথরুম পায়খানা এসব দূরের কথা, কোন একটা ঘেরা জায়গা পায়খানা করতে হচ্ছে, জলের ব্যবস্থা নেই, কোথায় জলের ব্যবস্থা, গ্রামে থাকে নাকি? পুকুর ঘাট, সেই ভাঙা ঘাট, অমুক তমুক, কত জায়গা, শোয়ার অসুবিধা, খাওয়ার অসুবিধা, বসার অসুবিধা, বাথরুমে যাওয়ার অসুবিধা, সব সহ্য করে। যে আমি চৈতন্য বাণীর পিয়ন, আমি আমার গুরু গৌরাঙ্গের বাণী আমি প্রচার করব, আমি সকল আমার মহাপ্রভু সবার উপকার করেছেন, আমার গুরুদেব প্রভুপাদ কত কষ্ট করে করেছেন সবার উপকার, আমাকেও করতে হবে, তাদের আমি সেবক। এই জন্য তিনি সকলের উপকার করেছেন। যে উল্টে তার প্রতি কৃতজ্ঞতা দেখায়নি তার প্রতিও তিনি ক্রুদ্ধ হন, তারও উপকার তিনি করেছেন, সকলের উপকার, শ্রেষ্ঠ উপকার, সর্বশ্রেষ্ঠ উপকার, চিরদিন থাকবে এমন যে উপকার। হ্যাঁ, সেটা কি না? অবিদ্যানাশ, জীবের অবিদ্যানাশ, তাকে হরিকথা বলে তাকে হরি উন্মুখ করা। গুরুদেব বলতেন, তার হরিকথা আছে, যে তোমার সমস্ত ক্লেশের মূল কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলেছ, এবার কৃষ্ণকে মনে করো, তাকে কোলে নাও, তাকে আদর করো, সব ক্লেশ দূরে চলে যাবে, তুমি আনন্দ সমুদ্রে ভাস। গুরুদেবের কথা কিরকম, একবার করে দেখো তো ফল পাও কিনা, একবার করে তাকে কৃষ্ণকে কোলে নাও তো। আবার নিজে বলেছেন, কৃষ্ণকে কিভাবে আদর করবে, কিভাবে কোলে নেবে, তাকে তো দেখতে পাচ্ছ না, তাকে কি করে কোলে নেবে, কি করে তার গায়ে হাত দিয়ে আদর করবে, কি করে তার পা টিপে দেবে, তাকে কোলে নেওয়ার কায়দা আছে, বৈজ্ঞানিক কায়দা। তিনি নাম রূপে আছেন, তিনি বিগ্রহ রূপে আছেন, অতএব যদি সেই নাম সংকীর্তন আর বিগ্রহ আরাধন প্রাণের রস মাখিয়ে করতে পারো, প্রাণের রস, এটা গুরুদেবের ভাষা, যদি প্রাণের রস মাখিয়ে করতে পারো তাহলে কৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে, কৃষ্ণ খুশি হয়ে যাবে। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল সম নাসি রোগমূল, ক্রমে সাধু হয় হরি। তিনি বুঝতে পারতেন যে এ কি হরি নাম করবে, আমার মতো জি আমাকে আবার বলছেন কথারা নাম করো, তখন স্কুলে কলেজে কলেজে পড়ি, তাহলে আটফেরা করি, নামে কোনো ইন্টারেস্ট পাও, বলছেন নামে কোনো ইন্টারেস্ট পাও, মানে আনন্দ টানন্দ একটু পাও, করতে একটু রুচি হয়, বললাম না না কিছু পাই না, এমনি করি, হাসলেন, বলছে আদর করে নাম করবে। আমলাম নাম করার সময় কি কৃষ্ণের ধ্যান করবো, কি ধ্যান করবে, ক্যালেন্ডারে দেখা কৃষ্ণের কথা মনে করবে, ক্যালেন্ডারে দেখেছ কৃষ্ণকে সেই মূর্তি আসবে, সেরকম করবে না, নামটা স্পষ্ট উচ্চারণ করে আদর করে করবে, এবং যেই নাম মুখে উচ্চারণ করছে সেটা কানে শুনবে। এই শ্রবণ আর কীর্তন যদি সুষ্ঠু হয় তোমার চিত্ত নির্মল হবে ক্রমশ, সেই নির্মল চিত্তে কৃষ্ণ রূপ ফুর্তি প্রাপ্ত হবে, ধীরে ধীরে অবরহ পন্থায় হবে, ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ, তুমি চেষ্টা করে কৃত্রিম পন্থায় স্মরণ করবার, কৃষ্ণ রূপ মানে ধ্যান করবার বা স্মরণ করবার চেষ্টা করবে না, ওটা কৃত্রিম প্রচেষ্টা, এরকম বলে দিলেন। দেখো এইভাবে তিনি সর্বশ্রেষ্ঠ উপকার করেছেন। তার আরেকটা গুণ শান্ত, এইটা গুরুদেব ছোটবেলা থেকে প্রশান্ত মূর্তি,
তিনি কৃষ্ণের যখন স্তব করতেন, কৃষ্ণ যখন স্তব করতেন, অনেকেই শুনেছেন আপনারা, গুরুমণি তো গত অনেক দিনের পর দিন শুনেছেন, হ্যাঁ, তার তার শ্রীমুখে মন্দিরে এসে যখন তিনি কৃষ্ণের কীর্তন করাতেন, গৌর কৃষ্ণের কীর্তন, তারপরে নিজে তিনি স্তব করতেন সুন্দর। হ্যাঁ, কৃষ্ণের স্তবের মধ্যেও কৃষ্ণ শান্ত চন্দনে চর্চিত সেই রূপ, হ্যাঁ, তিনি যখন সুন্দর করে সব বর্ণনা করতেন সেগুলো, তার সেখানে শান্তং, তার শান্তং কথাটা যখন তিনি উচ্চারণ করতেন, সাটাকে টান দিয়ে উচ্চারণ করতেন, কিরকম যে সুন্দর লাগতো। সজল জলদ নীলং নীলং দন্তনেদীর কাছে টেনে বলবে, তার উচ্চারণ ভঙ্গি কি মধুর, মানে তার যে সেসব রূপের বর্ণনা যখন তিনি করতেন, অদ্ভুত লাগতো আর কি, অদ্ভুত লাগতো। ঠিক মানে তার তখন তার তার নিজে শান্ত মূর্তি, তার মূর্তিখানি শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। আমাকে তিনি নিজে বলে দিয়েছিলেন যে জগতে বড় পজিশন অর্থ সম্মান সে তুমি পাবে, কিন্তু শান্তি পাবে না, হরিভজন না করলে শান্তি পাবে না, হরিভজন কেউ পৃথিবীতে কেউ পায়নি তুমিও পাবে, হরিভজন করলে তবে শান্তি পাবে, পরাশান্তি পরাশান্তি বলতেন তিনি, এটা পাবে। তিনি নিজে নিজে তিনি প্রশান্ত বিজ্ঞ, কোটি কোটি প্রশান্ত মহাসাগরের মতো তিনি ধীর শীত, ভগবতাচার্য প্রভু বলেছেন না কি বলেছেন, ধীর শিরোমণি গদাধর যা ভাগবত আচার্যের মধুর রস গান, আছে না তো সেখানে, এই যে ধীর শিরোমণি, সে গুরুদেব ছিলেন সেরকম, মানে তিনি শান্ত শীত শীত, এবং তার তিনি যখন স্তবপাঠ করতেন কৃষ্ণকে যখন তিনি শান্তং, হ্যাঁ, এই এই সব বর্ণনা করতে গিয়ে যখন কৃষ্ণকে শান্ত চন্দন চর্চিত, এই যে তার সমস্ত বর্ণনাগুলি তিনি করতেন, তখন সেখানে একটা মুখশ্রীর মধ্যে একটা অদ্ভুত শান্তির মাধুরী খেলা করতো, শ্রোতাদের অন্তর জুড়িয়ে যেত, এটা গুরুদেব বলতেন হরিকথা ছলে, ততবার তিনি বলেছেন, ওই ওই শ্লোকটা তার খুব প্রিয় ছিল, বারবার বলেছেন, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি রদক্ষজে অহৈতুক প্রতিহতা জয়াত্মা সুকসীদতি, দেব বলছেন প্রসীদতি নয় প্রসন্ন হয় বলেননি ব্যাসদেব বড় চতুর, তিনি বললেন সুপ্রসীদতি, একবারে জুড়িয়ে যায় জুড়িয়ে যায়, পিতার সেবা করে মাতার সেবা করে পতির সেবা করে দেশের সেবা করে দশের সেবা করে জীবের সেবা করে, তোমার হৃদয় জুড়াবে না, কর্মের দ্বারা নয় জ্ঞানের দ্বারা নয় যোগের দ্বারা নয় কর্ম মিথ্যা ভক্তি জ্ঞান মিথ্যা ভক্তি যোগ মিথ্যা ভক্তির দ্বারা নয় কেবল ভক্তির দ্বারা, মানে যদি তুমি হরিতোষণ ব্রত নাও জীবনে, হরিজনের আনুগত্যে যদি হরিতোষণ ব্রতে ব্রতী হও, কায় মনোবাক্যে যদি হরিতোষণ করো, তার ফল কি হবে, কৃষ্ণ সুখী হবে এবং তার রিফ্লেকশন তোমার হৃদয়ে আসবে, তোমার হৃদয় শান্ত পরাশান্তিতে ভরে যাবে, হ্যাঁ, তোমার হৃদয় প্রসন্ন হবে না সুপ্রসন্ন হবে। তাই তিনি ছিলেন মানে প্রশান্তির মূর্ত বিগ্রহ, পরাশান্তির মূর্ত বিগ্রহ, তিনি পরাশান্তির প্রদাতাও ছিলেন আর তিনি পরাশান্তির বাণী প্রচারকারী ছিলেন এবং নিজে ছিলেন পরাশান্তির মূর্ত বিগ্রহ। আরেকটি তার মহান গুণ ছিল কৃষ্ণৈক সর, মানে সমস্ত বিপদ আপদে তিনি কৃষ্ণই আমার একমাত্র রক্ষাকর্তা, মানে কৃষ্ণকে গোপ্তৃত্বে বরণ, তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমার পালয়িতা, সরঙ্গ শরণাগতি হইবে যাহা, আছে না সেই সরঙ্গ ছটা অঙ্গের মধ্যে অঙ্গী অঙ্গী হচ্ছে কৃষ্ণকে গোপ্তৃত্বে বরণ, কৃষ্ণ আমার রক্ষাকর্তা, তিনি আমার, যেরকম স্ত্রী জানে যে স্বামী সতী স্ত্রী, সে জানে আমার স্বামী আমাকে রক্ষা করবে পালন করবে, সেরকম আমরা তো সবাই কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণ তো আমাদের স্বামী, জীবগণ নারী বৃন্দ রমে কৃষ্ণ শোনে জগৎপতি, তাহলে আমরা জগতে সবাই তার স্ত্রী, সবাই তার সেবিকা, সবাই তার দাসী, অতএব আমাদের স্বামী সেই জগৎ স্বামী কৃষ্ণ, তিনি তিনি আমার।
কোনো অন্য কারোর শরণ নয়, শরণ কেবল কৃষ্ণের, গৌর কৃষ্ণের শরণ। তিনি কৃষ্ণই শরণ তিনি ছিলেন, এবং এই শরণাগতির আদর্শ তিনি সবাইকে শিক্ষা দিয়েছেন যে কৃষ্ণকে বক্তৃত্বে বরণ করো, গুরু গৌরাঙ্গকে বক্তৃত্বে বরণ করো। এই এই শরণাগতির ছয়টা লক্ষণ পূর্ণ মাত্রায় তার হৃদয়ে দেখা যেত। এর মধ্যে আবার মূল যেটা অঙ্গি সেই কৃষ্ণইক শরণত্ব, এটা তার মধ্যে প্রকট হয়েছিল। মানে তিনি নানা রকম জটিল পরিস্থিতির মধ্যেও, মত মিশনের নানা রকম দুর্যোগের মধ্যেও তিনি যেই স্থির শান্ত ছিলেন, কৃষ্ণ আমাকে রক্ষা করে। আমার বাবা যেদিন হরিনাম নিলেন পুরী ধামে, সেদিন গুরুদেবের কাছে যেদিন হরিনাম নিলেন সেই দিন রাত্রে বাবা স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন সমাধিতে দেখছেন যে একই বিগ্রহের মধ্যে অর্ধেকটা জগন্নাথ দেব, অর্ধেকটা গুরুদেব। সকালবেলা গুরুদেবকে বললেন বাবা যে এরকম আমি দেখলাম যে একই বিগ্রহের মধ্যে আপনি অর্ধেকটা অর্ধেকটা জগন্নাথ দেব। তখন গুরুদেব নিজের মহিমাটা যাতে প্রকাশ না পায় সেই জন্য কায়দা করে বললেন, হ্যাঁ ঠিকই দেখেছেন, ভক্ত তো ভগবানের কোলেই বসে থাকে। মানে তিনি আর বললেন না যে আমি আর জগন্নাথ অভিন্ন, আমি জগন্নাথেরই প্রকাশ বিগ্রহ, এটা আর বললেন না। এটা বললেন যে ভক্ত তো ভগবানের কোলেই বসে থাকে। অর্থাৎ তিনি বলেছেন যে আমাকে কত লোক কত ভয় দেখায়, কত রকম মানে উদ্বেগ দেখায়, মঠ মিশনে কত দুর্যোগ গেছে চৌপাদের অপ্রকটের পর। হ্যাঁ আচার্য দেব 3 মাস গুরু আসনে বসতে না বসতেই সব মঠ মিশন ভেঙে বিভিন্ন খুচরো খুচরো মঠ হয়ে গেছে, কত সব গুরু সেজে বেরিয়ে গেছেন, কত রকম আচার্য দেবের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, হ্যাঁ কত রকম এ হয়েছে। তিনি কিন্তু তিনি কৃষ্ণই শরণ, গুরুই গুরুদেব, গুরুদেবই শরণ, গুরুদেব আমাকে রক্ষা করবেন, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। তিনি শান্ত থেকেছেন, স্থির থেকেছেন, কোন অবস্থায় তিনি চঞ্চল হন। তার আরেকটি গুণ অকাম, মানে জাগতিক কোন কামনা তাকে কোন সময় স্পর্শ করেনি। জাগতিক কামনার বা ইহলৌকিক বা পারলৌকিক, ইহলোকের ভগবাঞ্ছা সেটাকে বুভুক্ষা, আর পরলোকের যে সূক্ষ্ম ভগবাঞ্ছা মুমুক্ষা, মুক্তির ইচ্ছা, এ দুটোই কৈতব, দুটোই কপটতা, এ দুটোকে উপেক্ষা করেছেন। তিনি কি করেছেন, নিষ্কাম ভাবে তীব্র ভক্তি যোগের দ্বারা তিনি লীলা পুরুষোত্তম অপ্রাকৃত সম্মত্রী শিরোমণি ব্রজেন্দ্র নন্দনের সর্বেন্দ্রিয়ের সর্বত ভাবে সুখ সম্পাদন করেছেন। হ্যাঁ তিনি তিনি আমাকে নিজেই বলেছিলেন, তার একবার হরিকথা আমি লিখেছিলাম তুলে, বলে কি লিখেছ পড়াও আমার কাছে, আমি পড়ে গেলাম। গুরুদেব তার সঙ্গে কারেকশন করে দিচ্ছেন, অ্যাডিশন করে দিচ্ছেন, বলছেন আমি লিখেছি যে তিনি পুরুষ, কৃষ্ণ পুরুষ, পুরুষোত্তম। তখন গুরুদেব বলছেন আরেকটা কথা যোগ করে দাও, লীলা পুরুষোত্তম, কৃষ্ণ পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। গুরুদেব বলেন এটা যোগ করে দাও কথাটা, কিরকম কথা, পুরুষ মানে কি যে ভোগ করতে পারে, কৃষ্ণই একমাত্র পুরুষ, শুধু পুরুষ নয় পুরুষোত্তম, শুধু পুরুষোত্তম নয় লীলা পুরুষোত্তম। গুরুদেব বলছেন ভয়ানক ভক্তা সে, অতএব সে অপ্রাকৃত কামদেব, নামদেব, নাম প্রভু অপ্রাকৃত, তিনি কামদেব, সেই তার তার কাম পূরণ, অর্থাৎ তার যে অপ্রাকৃত যে কামাগ্নি তাতে ইন্ধন যোগানো, এটা হচ্ছে সেবকের কাজ। এবং সেই সেবাটা অনেক সেবক যোগাড় করে তাদের শুদ্ধ করে পবিত্র করে সেই অলৌকিক অসমর্থ অসম্মাতিশয় সে ভয়ানক ভক্তা দেবজেন্দ্রনন্দন, তার ভোগের আগুনে তাদের সমীপ করে সেই ভোগের যে মানে যে প্রজ্বলিত হমানলে তাদের সমীপ করে তাদের নিবেদন করা, এই হচ্ছে, এই হচ্ছে কৃষ্ণ তোষণ যজ্ঞের মূল ঋত্বিক শ্রীভক্তি কেবলের কাজ, এটা তিনি করেছেন। সেবক সংগ্রহ করে তাদের ধুয়ে মুছে পরিষ্কার করে কৃষ্ণের কৃষ্ণের
তার তার কাম পরিস্থিতি তার তার আনন্দ বিধানের এতে যোগ্যে তাদের লাগিয়ে এই অনেক তিনি অপ্রাকৃত কামদেবের সেবা তিনি করেছেন। এবং আমাদের যখন হরিনাম দিয়েছেন, হরিনাম মানে কি? অপ্রাকৃত কামদেব। আমাদেরকে আমার মতে জি জলে বুঝেছি নাকি? বলছেন কত করতে 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 একদিন হৃদয় সুন্দর হবে, শুদ্ধ হবে, তখন অপ্রাকৃত কামদেব মদন মোহন তার সেবা কি ব্যাপার তখন বুঝতে পারবে। তিনি নিজে মানে যেহেতু তিনি মঞ্জরী তত্ত্ব, যেহেতু তিনি বিনোদিনী মঞ্জরী, তিনি সখী নন। তিনি রঘুনাথ দাস গোস্বামী যেরকম বলেছিলেন, হে রাধারানী তোমার 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 বান্ধবী হতে আমি চাই না, তোমার বান্ধবী বন্ধু হতে আমি চাই না, কি হতে চাও? না তোমার দাসী হতে চাই। তোমার সখ্য সখ্য বা ফ্রেন্ডশিপ কে তোমার বান্ধবী হওয়াকে আমি প্রণাম করি, আমার মাথায় থাকি, আমার তাতে লোভ নেই। সে লোভটা কি? না তোমার চাকরানী হতে চাই, তোমার দাসী হতে চাই, তোমার সেবিকা হতে চাই। কিরকম যে কিরকম বলছেন যে আমার আমার মাথার চুল দিয়ে আমি তোমার তোমার বাড়ির যে নর্দমা সেই নর্দমাটা সুগন্ধি জলে ধুয়ে আমার মাথার চুল দিয়ে সে নর্দমাটাকে মুছিয়ে দেবো, কবে এই সেবা আমার লাভ হবে? মানে তিনি গিলাপ কুসুমাঞ্জলিতে রঘুনাথ দাস গোস্বামী দৈন্য করে এসব প্রার্থনা করেছেন। তো আমার গুরুদেব সেরকম ছিলেন, তিনি 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 কিরকম না, তিনি ছিলেন অকাম, অর্থাৎ তার অপ্রাকৃত কামদের কৃষ্ণেন্দ্রিয়ে কৃষ্ণের সর্ব ইন্দ্রিয়ের সর্বতভাবে সুখবিধান অনুকূলার আনুগত্যে, অনুকূলাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, অনুকূলাম তার নাম রাধারণীর নাম, একা একা আগবাড়িয়ে নয় যে সেটা সেটা অহংগ্রহ উপাসনা হয়ে যাবে। হ্যাঁ, আশ্রয় বিগ্রহ মূল আশ্রয় বিগ্রহে আনুগত্য বিষয় বিগ্রহের ভজন, তার মধ্যে আবার মূল আশ্রয় বিগ্রহের প্রতি বেশি পক্ষপাত, অর্থাৎ রাধা গোবিন্দ দুজনকে ভালোবাসা, বেশি ভালোবাসা রাধারণী। এইভাবে তিনি অপ্রাকৃত কামদেব যে নাম, সেই নামকে নিজে সেই নামের রস পান করেছেন নিরন্তর, আর আমাদেরও পান করার অনভিক্ষু মাদৃশ নারকীকেও পান করানোর চেষ্টা করেছেন করছেন। তার আরেকটি গুণ নিরীহ, অর্থাৎ নিরীহ মানে শান্ত নয়, নিরীহ শব্দ ইহা 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 মানে ইহা ইহা মানে ইচ্ছা বলে বাসনা, কোন রকম ভগবত প্রীতি ছাড়া অন্য কোন কামনা বা বাসনা বা ইহা বা চেষ্টা তার মধ্যে ছিল না। শুধু যা কিছু তার ইহা, যা কিছু তার বাসনা, যা কিছু চেষ্টা, সেটা হচ্ছে কৃষ্ণ তোষণ মূলা, কৃষ্ণকে কি করে সুখী করা যায়, রাধারানীকে কি করে সুখী করা যায়, এটাই তার একমাত্র লক্ষ্য ছিল, অন্য কোনো দিকেই তার ইহা ছিল না। তাই অর্থাৎ আত্মেন যেটা বলছিলাম আর আগে যে আত্মেন্দ্রিয় তর্পণের ইচ্ছার লেশ মাত্র তার ছিল না। এমন কি গুরুদেব বলছেন যে কৃষ্ণ ভজন করতে গিয়ে আমরা কি ভাবি না কৃষ্ণ তুমি সুখী হও, এটা এটা তো সর্বশ্রেষ্ঠ কথা, আমি যত কষ্ট পাই। আর কেউ কেউ ভাবেন কৃষ্ণ তুমিও সুখী হও আমিও সুখী হই, দুজনে সুখী হই। গুরুদেব বলছেন এটা ভক্তি, তবে মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি নয়, তুমিও সুখী হও আমিও সুখী হই, এটা মিশ্রা ভক্তি গুরুদেব বলছেন, এটা এটা কেবলা ভক্তির কথা নয়। তিনি শিবভক্তি কেবল, তিনি কেবলা ভক্তির মূর্ত বিগ্রহ, তিনি মঞ্জরী তত্ত্ব, তাই তিনি রঘুনাথ দাস গোস্বামীর মতো তারও প্রার্থনাটা কি না, আমার কোন পৃথক কৃষ্ণের সঙ্গে মিলন বাঞ্ছা নয়, আমি রাধারানী দাসী সূত্রে শ্রীরাধার প্রাণ বন্ধু কৃষ্ণের সঙ্গে আমি শ্রীরাধার মিলন দেখতে চাই, আমি যুগল মিলন প্রয়াসী, আর আমি আমি ব্রজ নবযুবক দ্বন্দ্বের মিলন চাই। এই মানে যে সখীগণের মধ্যে আমি শুনেছি এসব ব্যাপার আমার মধ্যে শোভা পায় না, কিন্তু পড়েছি গণ কি সাধুদের মুখেও শুনেছি কি না সখীদের মধ্যেও মানে কৃষ্ণের যে সান্নিধ্যের আনন্দ পাওয়ার ইচ্ছা থাকে, কৃষ্ণে
প্রেমের কি মিষ্টি গন্ধ গায়ে, কৃষ্ণের হাত কি নরম, কৃষ্ণ আমার মাথায় একটু হাত দিক, কৃষ্ণ আমাকে একটু আদর করুক, কৃষ্ণের হাতে কৃষ্ণকে সেবা করতে গেলে কত সুখ, কি নরম তার গা, কি সুগন্ধি তার গা, কি মিষ্টি তার মানে তার স্পর্শ, মানে নিজের সুখের এটা মানে এসে যাচ্ছে, মানে এটা কেলি তাৎপর্য, এটা কোনো অভক্তির কথা নয়, এটা ভক্তিরই কথা, ভক্তির চরম কথা, কিন্তু এরও উপরের কথা মঞ্জুরি গণেশ, তারা কি না কৃষ্ণ যখন মঞ্জুরি গণের সঙ্গে মিলিত হতে চান, কৃষ্ণ বলেন তোমার সঙ্গে আমি মিলিত হতে চাই, তখন এই বিনোদিনী মঞ্জুরি আমার গুরুপাদ পদ্ম, এরা বাসি মণি মঞ্জুরি, এরা কি বলেন, এরা বলেন না কৃষ্ণ বলছে তুমি আমার সঙ্গে মিলিত হতে পারো না, বলে কেন, না আমি রাধারানীর দাসী, তুমি রাধার সঙ্গে মিলিত হও, না তোমার রাধারানী লিখেছে দেখো তোমার সঙ্গে মিলিত হতে, লিখে দিয়েছে, তোমাকে পাঠিয়েছে কায়দা করে আমার কাছে, সে চায় যে আমি তোমার সঙ্গে লীলা করি, এই দেখো সে লিখে দিয়েছে, না সে লিখে দিলেও তার কথাও শুনবো না, বলে তোমার স্বামিনীর কথাও শুনবে না, আমার কথা না হয় শুনবে না, আমার কথা তো তো শুনবে না, তোমার যে ঠাকুরানী সে লিখে দিয়েছে তার আদেশও শুনবে না, বলছে না তার এই আদেশটা শুনবো, তোমাদের দুজনের মিলন করাবো আলাদা, তখন কৃষ্ণ কেঁদে যায়, বলছে এরকম কেউ আছে জগতের কোনো নারী আছে, স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত আমার একটু আদর পেলে সে কৃতার্থ হয়ে যায়, নারায়ণকে ছেড়ে দেবে সে আমার কাছে চলে আসবে, আমাকে কেউ করতে পারে, কোনো কেউ আছে নাকি, আমি যেচে বলছি যে মিলন আমি তোমার সঙ্গে টেলি করবো লীলা করবো, তবু করছে না, রাধারানী বলে দিচ্ছে যে করো, তবু রাধারানী কথাও শুনছে না, এই কিরকম কিরকম নিরীহ, কিরকম নিষ্কাম, কিরকম সেলফ ইফেসিং লাভ, নিজেকে ধূপের মতো পুড়িয়ে দিচ্ছে, শুধু রাধা গোবিন্দের মানে মিলন চাইছে, নিজের কোনো সুখ চাইছে, হায় হায় এরকম পবিত্র প্রেম কি আমাকে আস্বাদন করতে হবে, আমি তো কৃষ্ণ হয়ে পারলাম না, আমি কি করব, তখন তিনি চৈতন্যদেব মহাপ্রভু হয়ে এলো, এই মঞ্জুরি ভাব আস্বাদন, যে কি ব্যাপার, এরকম হয় নাকি, কোনো মেয়েটা পারে নাকি, যে আমি চাইছি তবু আমার এটা নিচ্ছে না, রাধারানী কথাও শুনছে না, তাহলে নিরীহ কত নিষ্কাম গুরুপাদ পদ্ম এই মঞ্জুরি গুরুগণ, সেটা দেখুন, তারপর আর একটা মহান গুণ, তিনি ছিলেন স্থির, ধৈর্যের উচ্চ বিগ্রহ ছিলেন, কোন ব্যাপারে তিনি চঞ্চল হতেন না, আমাকে তিনি বলেছিলেন যে তুমি ভীষণ চঞ্চল, এত চঞ্চল কে গুরুদেব বকেছিল আমাকে, মিষ্টি বকা সেরকম আত্ম বকা মানে কে বকবে না, তখন গুরুদেব বলেছিলেন স্থির না হলে এই পৃথিবীতেই কিছু পাওয়া যায় না, এই জগতে কিছু পেতে হলে বড় হতে গেলেও প্রফেসর হতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার এই জগতের সম্মান টাকা পেতে গেলেও স্থির হতে হয়, তুমি এত চঞ্চল যে চঞ্চলে একদম শিরোমন, এত ইংলিশে ফিকল মাইন্ডেড চঞ্চল চিত্ত, পরীক্ষায় 5 নম্বর পাওয়ার যোগ্যতাও তোমার নাই, আমাকে বললেন 130 পেলে পাস, তো সেটা 5 নম্বর পাওয়ার যোগ্যতাও নাই, এত চঞ্চল তোমার তোমার মেন্টাল, তোমার কি বললেন তোমার ইন্টিগ্রিটি অফ ক্যারেক্টার মেন্টাল স্ট্যামিনা সব নাই, ইংলিশে বললেন বকলেন কি মধুর সেই সব বকা, তারপরে তিনি বললেন তবে আবার বলছেন তবে তুমি যে পরীক্ষায় ক্লাসে ফার্স্ট হও কি করে হও, আর তোমার স্মৃতিশক্তিটা খুব তীক্ষ্ণ, মনে রাখতে পারো, মানে তিনি মানে এটা তিনি কৃপা করে এই শক্তিটা দিলেন আর কি, তুমি মনে রাখতে পারো সেই জন্য তুমি পরীক্ষায় ফাঁস, কিন্তু হরিভজন না করলে শান্তি পাবে না বাপু, কিরকম তার কথা, তিনি ধীর স্থির ছিলেন, কোনো ব্যাপারে চঞ্চল হতেন না কোনো ব্যাপারে, আর কি তিনি ছিলেন বিজিত সর্গুণ, অর্থাৎ তামাদি রিপু শতক, এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এটাকে ঋতু শতক বলা হয়, 6টা ঋতু, আর অনাত্ম ধর্ম 6টা আছে, কি কি, 1 ক্ষুধা, 2 পিপাসা, 3 লোভ, 4 মোহ, 5 জরা, 6 মৃত্যু, এই 6টা অনাত্ম ধর্ম,
মানে আত্মার ধর্ম এগুলো নয়, ক্ষুধা পিপাসা লোভ মোহ জরা মৃত্যু, এই সমস্ত অনাত্ম ধর্ম ছটা বা ছটা রিপু তিনি জয় করেছিলেন। তিনি ছিলেন বৃহদব্রতী, বৃহদব্রতী মানে আকুমার ব্রহ্মচারী। হ্যাঁ, তিনি নিত্যকাল আত্মধর্ম কৃষ্ণানুশীলনে প্রতিষ্ঠিত থেকেছেন, নিত্য সুপ্রসন্ন থেকেছেন, কোনোদিন অপ্রসন্নতা তাকে স্পর্শ করেনি, এবং তিনি তার শিষ্যদেরও ধীরে ধীরে তিনি বিজিত সর্গুণ করার প্রয়াসী হয়েছে। আরেকটি তার মহান গুণ ছিল মিতভুক, অর্থাৎ খুব হিসেব করে খেতেন। মানে কিরম বলছি, এতে ভক্তি সন্দর্ভে শ্রীজীব গোস্বামী পাদ এই মিতভুক হওয়ার কথা বলেছেন। যারা হরিনাম করতে চান, নাম ভজন করতে চান, তাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে খাওয়াটা, মানে এটা রূপ গোস্বামী বলেছেন অত্যাহার প্রয়াস হচ্ছে। এই যে অত্যাহার, অত্যাহার কথাটার অর্থ অতিরিক্ত আহার আর অতিরিক্ত সংগ্রহ, আহরণ মানে সংগ্রহ, তো সংগ্রহের কথাটা এখন বাদ দিয়ে আহারের কথাটা বলি, মানে খাওয়ার অর্থ। আচার্যদেব বলছেন যে চারা না খিদা থাকবে এই অবস্থায় উঠে যেতে হবে, পেট পুরে প্রসাদ পাওয়া যাবে না। বলে যদি হরিভজন করতে চাও তাহলে তাকে মিতভুক বলেছেন জীব গোস্বামী, বলছে আরো চারটি অন্ন নিলে হয়, এরকম মনে হচ্ছে পেট ভরেনি, বারো আনা ভরেছে, চার আনা ভরেনি, তাহলে এই অবস্থায় উঠে যেতে হয়। যারা ভজন কুশলী তারা কিন্তু ভোজন কুশলীও বটে, অর্থাৎ ভোজনের ব্যাপার, আহারের ব্যাপারে তারা সাবধান। হ্যাঁ, যে তারা কেউ বলতে পারেন কেন মহাপ্রভু তো বলেছেন আকন, মানে আকন চরে খাও হরি বলো, সেটা মহাপ্রভু বাৎসল্যে বলেছেন ভক্তদের খাইয়ে তার আনন্দ, সাধকদের আহারের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, মিতভুক হতে হবে, মানে তারা যদি মানে সংযত আহার করেন তাহলে মানে তার সুবিধা, কারণ উদর উপস্থ, হ্যাঁ জিহুবা উদর উপস্থ এক লাইনে, জিহুবা উদর আর উপস্থ, জিহুবা বেগ যদি দমন করতে না পারি আর উদরের বেগ যদি দমন করতে না পারি তাহলে উপস্থ চঞ্চল হয়ে মা বিশ্ব জীবকে ফেলবে, কিসে ফেলবে না, কামের বিশ্ব সাগরে ফেলবে। মিতভুক তিনি ছিলেন, এবং তার আগেই বলেছি গুরু মণিকরাম বর্ণনা করেছেন, আর রেবতী প্রভু তো তার তার খাওয়া নিয়ে গেছেন, লক্ষ্মীদি খাওয়ার কাছে থাকতেন, গুরুদেব খুব অল্প খেতেন, মানে এই খেয়ে কি করে তার শরীর থেকে তার দিব্য চিন্ময়ম মানে ভাবা যায় না, এক চামচ অন্ন খাবেন, তারপরে কোনো সময় পাউরুটি যদি খেতেন কোনো সময় এক পিস পাউরুটি, একটা স্লাইস, মানে তাতে একটা 4 বছরের বাচ্চা ওর পেট ভরবে না, ওটাই সামান্য একটু ছানা, একটু তরকারি, মানে একবারে অল্প খাওয়া, কি করে তিনি এরকম খেতেন জানি না, একবারে মিতভুক ছিলেন। আর মানে তাকে বলে বিজিতেন্দ্রিয়, হ্যাঁ স্বয়ং বিজিতেন্দ্রিয় ছিলেন, প্রকৃত গোস্বামী শব্দ বাক্য ছিলেন, গো গো শব্দের অর্থ ইন্দ্রিয়, তিনি ছিলেন ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের স্বামী, আমি হচ্ছি গো দাস, ইন্দ্রিয়ের গোলাম, আর গুরুদেব ছিলেন গোস্বামী। হ্যাঁ, ঋষিকেন ঋষিকেশ সেবনম, তিনি তার সমস্ত ঋষিক বা গো, এই গো বা ঋষিক বা ইন্দ্রকে গোবর্ধনের সেবায়, ঋষিকেশের সেবায় তিনি লাগিয়েছিলেন, তাই ছিলেন প্রকৃত গোস্বাম। তার আরেকটি মহান গুণ অপ্রমত্ত, তিনি জন্মের ঐশ্বর্যের বিদ্যা বা রূপের গৌরবে কখনো প্রমত্ত হন, তিনি সর্বদা মানে কখনো মনোধর্মের অনুশীলন করেননি, মনোধর্মে প্রমত্ত থাকার আদর্শ তিনি দেখাননি, নিজে হরিভজনে নিরন্তর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা তিনি নিমজ্জিত থাকতেন এবং তার শিষ্য শিষ্যদের নিমজ্জিত রাখতেন, রাখার চেষ্টা করতেন। তার আরেকটি মহান গুণ মানদ, আপনারা সবাই জানেন মহাপ্রভু বলেছেন প্রেণাদ বিষুবিচেন তরল বিষয় অমামিনা মানদেন কীর্তনীয় সদা হই, এইটা অপরকে কি করে মানদান করতে হয় সেটা তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। বাইরের কোনো কেউ এলেন, হ্যাঁ তখন গুরুদেব বলে দিলেন হয়তো তিনি স্বজাতীয় নন
বিজাতীয়, হয়তো আচার্য দেবের প্রতি কটাক্ষকারী, কিন্তু বর্তমান হয়তো তিনি গুরু আসনে বসছেন, মানে সাজা গুরু। গুরুদেব চেয়ার দিতে বলবেন কিন্তু কোনো কথা বলবেন না, চেয়ার দিতে বলে দেবেন সেবককে, তিনি হলেন চেয়ারে বসলেন, অনেক কথা বলে যাচ্ছেন, অনেক কথা, আপনার খুব মঠ মিশন খুব ভালো হয়েছে, আপনার খুব গুরু পূজা সুন্দর হয়েছে, আপনার সেবক সেবিকারা খুব, কিচ্ছু গুরুদেব কোনো কথা বলছেন না, চুপচাপ সম্মান দিয়ে দিচ্ছেন। যাকে যেরকম সম্মান দেওয়া, মানে সম্মান দু প্রকার, একটা ব্যবহারিক সম্মান, একটা পারমার্থিক সম্মান। বাইরের ধরুন জাত গোসাই বা ব্রাহ্মণ, ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ, সত্য ব্রাহ্মণ, হ্যাঁ, তাকে কিরম করতে হবে না সম্মান দিতে হবে, সেটা কি সম্মান? ব্যবহারিক সম্মান। আর বৈষ্ণবকে পারমার্থিক সম্মান, শুদ্ধ বৈষ্ণবকে আদর, প্রাণের আদর দিতে হবে, দুটা এক কথা নয়। তিনি এইভাবে তিনি মানবত্ব ধর্ম আমাদের আচরণ করে প্রচার করেছেন। আর তিনি ছিলেন অমানি, অর্থাৎ নিজে কখনো প্রতিষ্ঠাতা ভিক্ষুক ছিলেন না, তিনি গুরু হতেই চান, কিছুতেই চান। তিনি একদিন বললেন যে আমার জীবনের একটা গোপন কথা আপনাদের আজকে বলছি। কে? গুরু মহারাজ বললেন, দেখো স্যার কোনোদিন কারোকে বলিনি, বললেন যে আমার উপর যখন গুরুগিরির আদেশ হলো তখন আমি চমকে গেলাম, যে কি করে হতে পারে, আমি অযোগ্য, আমি শিষ্যই হইনি, আমি নিজেই ভবসাগর পার হবো কি করে ভাবছি, আর অপরকে পার করানোর দায়িত্ব এ আমার দ্বারা হবে না। বলছেন আচার্যদের আদেশ করলেন, বলছেন আমি আমি আদেশ মানলাম, আমি অযোগ্য। বলছেন প্রভুপাদ আমাকে আদেশ করলেন যে তুমি করো এটা কাজ, আমি বললাম প্রভু আমি পারবো না, বললো আমি 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 রিভার্ট করলাম, বিদ্রোহ করলাম, আমি পারবো না প্রভু। গুরুদেব বলছেন আমি এত বড় দাম্ভিক যে আমি গুরুর কথাও শুনলাম না, আমি পারবো না প্রভু। বলছে তখন প্রভুপাদ আমার ঘাড়ে ধরে পুশ করলেন, তোমাকে পারতে হবে, আমার আদেশ তোমাকে পালন করতে হবে। তখন আর আমার কিছু বলার থাকলো না। যে মহাপুরুষ একটা ধুলিকণা থেকে, হ্যাঁ, আমার মতো কোটি কোটি মানে জীবকে তিনি সৃষ্টি করতে পারেন, উদ্ধার করতে পারেন, যার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জীবের উদ্ধার হয়ে যায়, মানে আমি আর হা বলবো কি না বলবো কি, তিনি জোর করে আমার এই আসনে বসান। তিনি যখনই হরিনাম দিতেন সবাইকে, আমাকে বলে নয় সবাইকে, প্রভুপদে আলেখ্য রাখতেন না, বলতেন আমি এই মহাপুরুষের কৃপায় হরিনাম পেয়েছিলাম, তুমি এরই কৃপায় হরিনাম পাচ্ছ। মানে তিনি যেন ভরত যেরকম, আমি রাজা নই, রামের পাদুকাই রাজা, আমি শুধু তার প্রতিনিধি হয়ে হরিনাম দিচ্ছি, মানে রাজ্য শাসন করছি, এরকম তিনি এইরকম তিনি ছিলেন, এইরকম অর্থাৎ তিনি ছিলেন অমানি আর কি, তিনি গম্ভীর, গম্ভীর একটি তার মস্ত বড় গুণ। এইটা গুরু ঠাকুরের কাছ থেকে শুনেছি আমি। গুরুদেব মাঝে মাঝে এমন হতেন কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, গম্ভীর ভাবে আর বিশেষ করে বলছেন যখন তিনি জগন্নাথ দর্শন করে আসতেন পুরী ধামে, মন্দির থেকে আসার পর হয়তো একদিন দুদিন তিন দিন কারোর সঙ্গে কোনো কথা বলছেন, খালি ছল ছল চোখে তাকিয়ে আছে, গম্ভীর। এই গাম্ভীর্যটা কেন না, এটা হচ্ছে দিব্য প্রেমোন্মাদ বা বিরহ থেকে আস, মানে অপ্রাকৃত বিরহ, অপ্রাকৃত বিরহ থেকে আসছে অপ্রাকৃত দৈন্য, অপ্রাকৃত দৈন্যের কারণে গম্ভীর মানে দুঃখী। আমি কৃষ্ণধন হারিয়েছি, আমি রাধারানী সেবা হারিয়েছি, আমি ধারা সংরক্ষণ করতে পারছি না, আমি অযোগ্য। তিনি বলতেন আমি তো আর প্রভুপাদ নই, প্রভুপাদের অনেক কিছু সম্পদ ছিল, তিনি তার শিষ্যদের দিয়েছেন, আমার তো সে শক্তি নাই, আমি তোমাদের কিছু দিতে পারছি না, কিরকম তার দৈন্য, কিরকম আর কি, আমি তো প্রভুপাদ নই, তবে তার ধারা সংরক্ষণ আমাকে করতে হচ্ছে। তিনি কখনো গঙ্গা নদী প্রবল বেগে বয়, কখনো ক্ষীণ ক্ষীণ ভাবে বয়, ক্ষীণ ভাবে, সে ধারাটা তার সেবক সূত্রে আমি রেখেছি, কিরকম দৈন্যতা, কিরকম আর্থিকতা, হ্যাঁ, এবং এই
গুরু ঠাকুর বলেছেন যে তার এই মহা গাম্ভীর্য, যে রসামৃত সমুদ্রে তিনি ডুবে থাকতেন, সেটা মানে আমরা কেউ তার কোনো মানে আনফ্যাদমেবল ছিল সেই ওশেন, সেটা আমরা তার কুল কিনারা পেতাম না। গুরুদেবকে দেখে তখন একটা মানে সাধক মানে একটা সম্ভ্রম জাগত। তার কাছে গিয়ে কোনো কথা, একবার কি হয়েছে, গুরুমণির সঙ্গে মান অভিমান লীলা হতো, অরণ্যপাড়ের সঙ্গে মান অভিমান, গুরু বাপ বেটার মান অভিমান। একবার অভিমান করে চলে গেলেন, কে গুরুমণি চলে গেলেন, গুরুদেব এত মানে দুঃখ পেয়ে গম্ভীর হয়ে শিষ্যের বিরহে বসে থাকলেন। তা কিছুক্ষণ বাদে মিশনের কয়েকজন হোমরা চোমরা গুরুদেবের কাছে গেছেন, গুরুদেবের কাছে গিয়ে মহারাজের সম্পর্কে কিছু বলবেন আর কি, মহারাজের বিরুদ্ধে। তখন তারা বলবে আর কি, গিয়ে দেখলেন গুরুদেব ছল ছল চোখে গম্ভীর ভাবে তাকিয়ে আছে। তারা আবার দণ্ডবোধ করে যেরকম গেছিলেন সেরকম ফিরে চলে এলেন। রাধারানীর মধ্যে এই বিক্রম্ভ প্রেমের গাম্ভীর্য দেখা যায় শ্রী রাধার মধ্যে। তো এই রাধার জন শ্রী বিনোদিনী মন্দিরের মধ্যেও এই অপ্রাপিত গাম্ভীর্য লক্ষিত হতো। আর তিনি ছিলেন করুণ, এ তার একটি মহাগুণ। হ্যাঁ, তিনি দেখুন, তিনি বড় কারুণ্যের পরিচয় দিয়ে তিনি কি করেছেন না, প্রভুপাদ যে সমস্ত মানে জায়গায় তিনি ভাড়া বাড়িতে মঠ করে গেছেন, সে সমস্ত জায়গায় তিনি স্থায়ী মন্দির রচনা করেছেন, সেবক খণ্ড রচনা করেছেন, বহু বহু জনকে সেখানে গিয়ে তিনি হরিনাম প্রদান করেছেন, সেখানে সেবক সংগ্রহ করেছেন, কারুণ্যের পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন। এমন কি মানে কিরকম কারুণ্য, তার একটা কাহিনী বলছি। একবার উড়িষ্যা থেকে আসছেন, তিনি বাংলায় ঢুকছেন, উড়িষ্যার ভক্তরা তাকে মানে দেখা, মানে তিনি ট্রেনে থাকতে থাকতেই ধরুন রাত্রি যখন তিনি যেতেন, যাওয়ার সময় ধরুন উড়িষ্যা যাচ্ছে মানে পুরী যাবেন, রাত্রিবেলা ধরুন উড়িষ্যার মধ্যে দিয়ে যাবেন, অত রাত্রিও তিনি জেগে থাকতেন, মানে ভক্তরা তাকে ধরুন কটক স্টেশনে কি বালেশ্বর স্টেশনে বা তার ভক্তরা অত রাত্রেও যেতে, গুরুদেবের ট্রেন পাস করবে, তারা গুরুদেবকে মালা পরাবে, দু মিনিট দেখবে গুরুদেবকে, গুরুদেব এসে কি করবেন না, সেই ট্রেনের সামনে যে লম্বা রডটা থাকে না নেওয়ার, সেই রডটা ধরে তাদের দিকে তাকিয়ে থাকবে, যতক্ষণ ট্রেন না চলবে দাঁড়িয়ে থাকবেন, তাদের মালা পরবেন, তাদের মুখে দিকে হাসি মুখে তাকাবেন, এই করবেন। হ্যাঁ, আবার ফিরার যখন ফিরে আসবেন পুরী থেকে ওয়েস্ট বেঙ্গলে, তখন সেরকম করবেন, অনেক রাতের সময় একটা ট্রেন পাস করবে, তবু তিনি ঘুমাবেন না, ভক্তরা আমার জন্য দাঁড়িয়ে থাকবে, এত করুণাময় ছিলেন, এত দয়ালু ছিলেন, মানে ভাবা যায় না। আমাদের এখানে আমার একজন অধ্যাপক বন্ধু ননীবাবু, তিনি তার বাবা অপ্রকট হয়ে গেছেন, বাবা অপ্রকট হওয়ার পর তিনি গুরুদেবের কাছে গেছিলেন বাবার কিভাবে সাধ্য হবে জানতে আর কি, গিয়ে তিনি সঙ্গে সঙ্গেই ফিরে আসবেন, তার এগরার কাছে তার বাড়ি, এগরা থেকে আরো ভিতরের দূরে, তখন কোথায় নবদ্বীপ অনেক দূর, তখন গুরুদেব বললেন আরে প্রসাদ পেয়ে যাও, তখন তিনি বলছেন গুরুদেব আমার তো সময় নেই, আমাকে ট্রেন ধরতে হবে, তখন গুরুদেব এত করুণা আমার, গুরুদেব বলছেন আরে তার কাপড়ে বেঁধে দাও প্রসাদ, নাহলে সে রাস্তায় খাবে কি, এতটা দূর যাবে, এরকম করুণা, এরকম দয়া। একবার উড়িষ্যার ভক্তরা ফিরে আসবেন মানে গোদ্দুম থেকে ফিরে আসবেন, উৎসব শেষ হয়ে গেছে, গুরু পূজা বা কোনো একটা উৎসব, গৌর জয়ন্তী বা গুরু পূজা মনে নেই, চলে আসবেন যে যার বাড়ি, দূরে দূরে বাড়ি, কার কটকে বাড়ি, কার টিগ্রিয়ায় বাড়ি, আর কারো দূরে দূরে বাড়ি। গুরুদেব বলছেন তোমরা প্রসাদ পেয়ে যাবে, কিন্তু প্রসাদ হয়নি, সকালবেলা এত তাড়াতাড়ি ভোগ উঠেনি। গুরুদেব বলছেন আবার প্রণাম করতে যেতে বলছেন তোমরা প্রসাদ পেয়ে যাচ্ছ তো, মিথ্যা কথা কি করে বলে, তা চুপ করে আছেন, প্রসাদ পাওনি, এই জনার্দন মহারাজকে ডাকো, জনার্দন মহারাজ এরা প্রসাদ না পেয়ে চলে যাচ্ছে, কত দূর যাবে জানেন, না রান্না হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, এক্ষুনি দিয়ে দেওয়া হবে, ঠাকুরকে ভোগ দিতে হবে না, এদের দিয়ে দাও আগে, এদের ট্রেন ফেল করবে, ঠাকুরকে ভোগ দিতে হবে না, এদের দিয়ে দাও, আবার রান্না করে ঠাকুরকে ভোগ দিবে, কিরকম করু না, মানে শিষ্যরা তখন বলে কিরকম গুরু, মানে দেখুন কিরকম কারণ নিচ্ছেন, আমাকে বলছেন
আমি নিজে ভিন্ন অসংযত চরিত্র, তার জন্য সারা জীবন ভুগেছি। এখন বৃদ্ধ বয়সে যৌবনের অসংযমের ফল পাচ্ছি, একে তাকে দোষ দিয়ে লাভ নাই, নিজেরই নারকী এর ফল। তিনি আমাকে দেখে বলছেন, তখন আমার যুবক তো, আমাকে বলছেন তুমি আগের চেয়ে রোগা হয়ে যাচ্ছ। আমি বললাম বাবা গুরুদেব সেটাও লক্ষ্য রাখে যে তুমি টাইমলি খাওয়া দাওয়া করবে, ঠিক সময় সময় খাবে, আর তুমি মেয়েদের কাছ থেকে দূরে থাকবে। দুটা কথা, আমি দুটো কথার কোনোটাই মানলাম না, মেয়েদের কাছে কাছেই থাকতেই আমার ভালো লাগে। অতএব তাদের আমি গুরুদেবের কথাটা উল্টা আচরণ করলাম, আর কি করলাম টাইমলি খাওয়া দাওয়া করলাম। কলেজ থেকে এসে কখনো এই আমার প্রিয় বক্ত লতিকাও বকেছে কতবার যে আমি দুটার সময় এসে চান করে আড়াইটার সময় খাচ্ছি ভাত, এরকম কতদিন করেছি এবং তার ফলে এখন ভুগছি, পেটের ব্যারামে ভুগছি, গোটা শরীরে এহেন ইন্দ্রিয় নাই যেখানে ব্যারাম। এইসব কিরকম দয়ালু, কিরকম করুণাময়। আমার বাবা বললেন হরিনাম নেওয়ার সময়, আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো নিজে রান্না করে খেতে পারবো না, আমার স্ত্রী তো মাছ খাচ্ছি হবে। গুরুদেব বললেন তাজ হাতে খাবেন আর কি করা যাবে, কিন্তু মাছ খাওয়া লোকের হাতে খেলে আপনার মনের মালিন্য যাবে না, এখন খাবেন আর কি করবেন। তবে সে মাছ না ছাড়লে তার হাতে খেলে আপনার মনের মালিন্য যাবে না, এখন খাবেন আর কি করবেন। তারপরে বলছেন যে আপনি একাদশীর দিন আপনি তো পেট রোগা, তাও গুরুদেব লক্ষ্য রাখছেন, আপনি পেটে সিদ্ধ খাবেন, আপনি পেটে সিদ্ধ কাঁচকলার তরকারি এগুলো খাবেন, আপনি এগুলো খাবেন। আমি বললাম গুরুদেব আমি সাগু খেতে পারি একাদশীতে? গুরু মহারাজকে গুরু মহারাজ বলেন হ্যাঁ খেতে পারো, সাগু খাওয়া যায়, কিন্তু এখন তো বাজারে ভেজাল সাগু, প্রকৃত সাগু তো পাওয়া যায় না, তো খাঁটি সাগু হলে খাওয়া যায়, কিন্তু খাঁটি সাগু তো পাওয়া যায় না, সেই জন্য এরকম কথা। মানে কিরকম যে মানে তার প্রত্যেকটা ব্যাপারে দয়া, শিষ্যরা পারে না, হ্যাঁ তারা তাদের নানা রকম অনর্থ আছে, আস্তে আস্তে আসছে, আচ্ছা আসুক আসুক তারা আসুক, যে দয়া মানে সবসময় একটা করুণা, এটা তার একবার তার তিনি মুক্ত বিগ্রহ ছিলেন এবং সমস্ত ভক্তরা এই জন্য তার চরণে একদম মানে লুটিয়ে থাকছে যে এত দয়া তোমার। একজন ভক্তের নাম করছি না, তিনি হরিনাম নিয়ে আসার পরেও লুকিয়ে লুকিয়ে তামাক খেতেন, সে তামাক খেতেন মানে কি তার বহুদিনের তামাকের নেশা ছিল, গুরুদেবের কাছে গিয়ে তামাক ছেড়ে দিয়ে হরিনাম নিয়ে এলেন, বাড়িতে আসার পর যখন মজুর টজুর চাষি যারা তামাক খেত না তার দেখলে মনে হতো আমিও একটু টানি, অনেকদিন টেনেছি, এখন ভয়ে ভয়ে স্বাদের উপরে গিয়ে একটু টেনে নিতেন, একটু বিড়ি বাড়তে তামাক টেনে নিতেন, গিয়ে আবার টানতেন, হায় হায় গুরুদেব আমি টেনে ফেললাম। তারপরে গুরুদেবের কাছে গেছে অনেকদিন বাদে, গুরুদেব যেতেই প্রণাম করার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছেন আপনি তামাকের ধোঁয়ায় হরিনামকে উড়িয়ে দিচ্ছেন, আপনি তামাকের ধোঁয়ায় সব উড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ পায়ে পড়ে গেলেন, তাহলে ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন, আর খাবেন না, যা করেছেন করেছেন আর খাবেন না। তারপর থেকে তিনি আর না রে বাপ আর খেলেন না, এত দয়ালু এত দয়ালু, ভুল করেছ এসো আর ভুল করবে না বলো, আর না রে বাপ বলো, দেখ তোমাকে আবার সুযোগ দিই, এত বড় তাহার করুণা ছিল, সকলের প্রতি তার করুণা। আর একটা তার মহাগুণ মৈত্রী, ভগবানের ভক্তের সঙ্গে তার বন্ধুত্ব অতুলনীয় ছিল। এবার একবার ঘটনা কথা মনে পড়ছে, অপর্ণা দেবী, অপর্ণা দেবী বৃন্দাবনে তিনি এসে বললেন যে একজন সিদ্ধ বাবা, তার নামটা এই মুহূর্তে মনে নেই, তো সেই সিদ্ধ বাবা তিনি আপনার আপনার দর্শন চাইছেন, আপনার অনুমতি চাইছেন, আপনার দর্শনে তিনি আসছেন। গুরুদেব গম্ভীর থাকলেন, কিচ্ছু বললেন না। আর আর সেদিকে সেই সিদ্ধ বাবা আপনার দিকে জিজ্ঞেস করে গুরুদেব কি বললেন, তা কিছু বলেননি। আর একদিন বললেন, গুরুদেব গম্ভীর থাকলেন কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, গুরুদেব তখন মুখ খুললেন, আমার মতো একটা জীব তার দর্শন আবার কি, তার দর্শনে তিনি একজন প্রেমিক সাধু, ব্রজবাসী সাধু, তিনি আমার দর্শনে আসবেন, আমি হ্যাঁ বলে তাকে অনুমতি দেব, আমি তাকে বলবো হ্যাঁ আসো আমার দর্শনে আসো, এরকম আমি দেখব। তখন অপর্ণাদেবী বুঝলেন, গিয়ে বললেন এই কথা তিনি বলেছেন, তখন তিনি এলেন। মানে গুরুদেবের কিরকম দৈন্য, আসার পর সেই একটা মাদুরে একটা মানে আসন পাতানো হলো, গুরুদেব তারা মানে উঁচু আসন থেকে নেমে এলেন,
যে গুরুদেবও তাকে দণ্ডবত করলেন, সেই ব্রজবাসী, সেই মানে সেই সাধু, তিনিও বাবাজি, তিনিও দণ্ডবত করলেন গুরুদেব, দুজনেই চোখে হচ্ছে, আর দুজনেই নিচে বসলেন, আর দুজনেই মানে আসনের অর্ধেকটা মাটিতে অর্ধেকটা আসনে দৈন্য। তারপরে গুরুদেব কঞ্জাক্ষ প্রভুকে বললেন, করো তো সেই কীর্তনটা করো, জন্ম সফল তার, মানে কৃষ্ণের রূপ যে একবার দেখেছে তার জন্ম সফল আছে, এই কীর্তন আছে, কৃষ্ণ দর্শন যায় পাঞ্জি হই আছে একবার। তখন কঞ্জাক্ষ প্রভু গাইছেন, আর সেই ব্রজবাসী সাধু অজরে কান, অজরে কানছেন, তাকে গুরুদেব খুব আদর করে তাকে প্রসাদ প্রসাদ পাইয়ে প্রণামি দিয়ে তাকে আবার মানে তার মানে রিক্সায় উঠিয়ে দেওয়া, এ করা, এই যে তার মৈত্রী, এই যে বন্ধুত্ব, শুদ্ধ ভক্তের সঙ্গে বন্ধুত্ব, বুঝতে পারছেন তো, এইটা তার মহাগুণ ছিল। যদি সে প্রভুপাদের তিনি প্রিয় শিষ্য, আর গুরুদেব প্রভুপাদের প্রেক্ষ জন বন্ধুত্ব, এই তার বন্ধুর মতো, বন্ধুর মতো কখনো মানে মৃদু শাসন, বন্ধুর মতো ব্যবহার, বন্ধু বন্ধুর সঙ্গে যেরকম ব্যবহার করে, সব প্রকার ব্যবহার করে, তো দাদা আতি প্রতিগৃণা আতি, হ্যাঁ ভুলতে মানে গুজ আখ্যাতি তিচ্ছতি, হ্যাঁ আছে তো, যে খায় খাওয়ায় দেয় নেয়, গোপন কথা ভজনে গোপন কথা বলে শোনে, এরকম এরকম ব্যবহার তিনি করতেন, কার সঙ্গে করতেন, শুদ্ধ ভক্তের সঙ্গে, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে, তিনি মৈত্রী তার সূক্ষ্ম অতুলনীয় ছিল। তো তার আরেকটি মহাগুণ ছিল, তিনি কবি, অপ্রাকৃত কবি, শ্রী গোস্বামীগণ, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী বৃন্দাবনদাস গোস্বামী, জয়দেব বিদ্যাপতি, হ্যাঁ লীলাসুখ বিল্লমঙ্গল, ব্যাস বাল্মীকি, এরা অপ্রাকৃত কবি, আর কবি শ্রেষ্ঠ শ্রী রূপ গোস্বামী পাদ, রূপ রঘুনাথ, এরা কবি শ্রেষ্ঠ। এই এটা আমাকে গুরুদেব বলেছিলেন, গুরু ঠাকুর, যে রূপানুগ গুরুবর্গে একটা বড় অবদান লিটারেরি সার্ভিস, তারা অপ্রাকৃত সাহিত্য সেবী, যে দেখো যে যেরকম ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন অপ্রাকৃত মহাকবি, সেরকম সেরকম শ্রীরূপের অভিন্ন কলেবর শ্রী ভক্তিকে বলছিলেন কবি। আপনারা জানেন যে নবদ্বীপ ধাম পরিক্রমা কীর্তন ছিল না তার রচনা, আমার গুরুদেবের রচনা, ক্ষেত্রধাম পরিক্রমা কীর্তন ছিল না সেই কীর্তন রচনা করেছেন কে, আমার গুরুদেব শ্রী ভক্তি কেমন, রেমুনা ধামের পরিক্রমা কীর্তন ছিল না সেটা তিনি শক্তি সঞ্চার করে আদেশ দিয়ে জ্যোতিষকর প্রভুকে দিয়ে করিয়েছেন। জ্যোতিষকর প্রভু যখন লিখলেন, কি লিখেছ পড়ো দেখি জ্যোতিষেখর, বন্দির ভাবে আছি, কি লিখেছ তুমি, তুমি তোমার তোমাকে যে লিখতে বলেছিলাম লিখেছ না, হ্যাঁ একটা লিখেছি, না কি লিখেছ পড়ো আমার সামনে পড়ো। তখন উনি পড়লেন, পড়ার পর গুরুদেব বললেন, বাহ বাহ বাহ, তিনবার বললেন, এই মানে সুন্দর হয়েছে রেমুনা ধামের পরিক্রমা কিন্তু। এই অপ্রাকৃত কবি ছিলেন আমার গুরুপাদ পদ্ম, এবং তিনি যখন মানে তিনি যখন গদ্য লিখতেন, তার কৃপা প্রবন্ধ, তার মানে কৃপা প্রবন্ধ আপনারা অনেকেই পাঠ করেছেন, বা গুরুদেবের লেখা যে গুরুদেবের প্রবন্ধাবলী গৌড়ী মিশন থেকে বেরিয়েছে, তাতে দেখবেন তার প্রোজের মধ্যেও কবিত্ব গুণ ছিল, পোয়েটিক প্রোজ, তিনি যে এমনি কথা বলতেন, হরি কথা বলতেন বা এমনি কথা, তার মধ্যেও মানে কবিতার সৌরভ মাখা ছিল তার কথার, মানে তিনি সেই জগতের বাসিন্দা যে যে জগতে পথ চলাটাই হাঁটা, আর সরি পথ চলাটাই নৃত্য, যে জগতে কথা বলাটাই যেখানে গান হয়ে যায়। অতএব গুরুদেবের কথায়, গুরুদেবের ভাষায়, গুরুদেবের লেখায়, গুরুদেবের গদ্যে, পদ্যে সর্বত্র তার অপ্রাকৃত কবিত্ব প্রকাশিত হয়েছে। তার আরেকটা গুণ ছিল দক্ষ, তিনি শ্রী ভক্তিমূলক ধারা সংরক্ষণে ছিলেন দক্ষ, তিনি ধাম পরিক্রমণ সেবা পরিচালনায় ছিলেন দক্ষ। তাহলে এই পরিক্রমণ সেবা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একবার আচার্যদেব, তখন আচার্যদেব আচার্যের আসনে আসেন, হঠাৎ করে গুরু মহারাজকে আদেশ করলেন, অরুণ মহারাজ কোন আগে থেকে কিছু বলেননি, উনি প্রস্তুতিও নেননি কিছু, বললেন আজকের এই ধাম পরিক্রমা খুব দূরে সেদিন যাওয়া হবে, হ্যাঁ গড়ে খাও, বলছে আজকে আপনি এটা লিড করুন। তখন সবাই অবাক,
মহারাজ নিজ মানে গুরু মহারাজ অবাক যে কোনো প্রস্তুতি নাই কিছু নাই, মানে বাথরুমেও ঠিক মতো যাওয়া হয়নি, কাপড় চোপড়ও ঠিক মতো রেডি হয়নি, তাছাড়া বাইরে তার ঠান্ডা যাতে না লাগে তিনি সবসময় পোশাক টোশাক ঠিক রাখছেন, সেই অবস্থায় আচার্য দেবের আদেশ নিয়ে তিনি বেরিয়ে গেল। গিয়ে সারাদিন শেষে যখন সন্ধ্যাবেলা ফিরছেন তখন আচার্য খালি ঘর বাইর করছেন, খালি ঘর বাইর করছেন, হায় হায় আমি তাকে পাঠিয়ে দিলাম, আর সে তো বাইরে সহ্য করতে পারে না, এসব তার কত অনিয়ম হবে কত কষ্ট হবে। তখন আসতেই আচার্য তাকে একদম দণ্ডবত হয়ে পড়ে গেলেন, আচার্য তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মহারাজ আপনার খুব কষ্ট হয়েছে আজ সারাদিন। গুরু মহারাজ বলছেন, বিন্দু মাত্র কষ্ট হয়নি প্রভু, এতদিন গ্রন্থে পড়েছিলাম, মুকং করতি বাচারং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি, পঙ্গুকে গিরি লঙ্ঘন করায় গুরুদেব, আজকে দেখলাম আমার মতো পঙ্গুকে নিয়েও যে আপনি সেবা করাতে পারেন সেটা আপনার কৃপা আজকে দেখলাম প্রভু। এরকম তিনি দক্ষ, কিন্তু নিজের দক্ষতাটাকে তিনি গুরুপাদ পদ্মে তিনি নিবেদন করে দিচ্ছেন যে আমার কোনো আমি যন্ত্র অযোগ্য যন্ত্র, তিনি যন্ত্র। এত দক্ষতার সঙ্গে তিনি যখন তিনি নবদ্বীপ মন্ডলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, একটা মঠ নয় নবদ্বীপে যতগুলি মঠ তার সুপারিনটেন্ডেন্ট কাজ করেছেন তিনি, কত কষ্ট তাকে করতে হয়েছে জানেন, গুরু হওয়ার আগের কথা বলছি, গুরু মানে তখন তিনি কত রকম সেবককে নিয়ে চলা, তাদের সবার মধ্যে নানা কাজ, সব নানা অনেক সেবকের মধ্যে অনেক অসুবিধা আছে, তাদের সবাইকে নিয়ে চলা, সবাই তো শিক্ষিতও নয় সবাই এত চতুরও নয়, তাদের নিয়ে চলা, অনেকেই চাষা চাষা মানে চাষবাস করেন তাদের বেশি লেখাপড়া নাই, তাদের নিয়ে তারপরে অর্থাভাবের ব্যাপার, তখন অর্থ সংগ্রহ কি করে সেবানুকূল্য সংগ্রহ হবে, তারপরে সবকিছু শৃঙ্খলিত সব সুশৃঙ্খল ভাবে করা, সব তিনি সুচারুরূপে করেছেন। একবার একটা ঘটনা শুনেছিলাম, একটা উৎসব তিনি পরিচালনা করছে, সব দিকে তার লক্ষ্য গুরুদেব প্রভুপাদ আচার্যদেব এদের সুসম্পর্ক এদের সুখবিধান এদের ব্যক্তিগত সুখবিধান, বৈষ্ণবগণ যারা এসেছেন তাদের যাতে মানে তাদের খাওয়া বিশ্রামের কোনো অসুবিধা না হয়, যেন সব জায়গায় সব ব্যবস্থা সব মানে বিগ্রহে সব সেবা ব্যবস্থা অষ্টকালীয় যেন ঠিক টাইমলি টাইমলি হয়, সব দিকে যেন ডিসিপ্লিন থাকে, কেউ যেন প্রজল্প না করে, বাপরে বাপ এমন হলো কি এত ভক্ত গ্যাদারিং হয়েছে তাদের ছুটে যাওয়ার জায়গা নেই। গুরু মহারাজ নিজে নিজে উপস্থিত হয়ে বলেন, দেখুন আপনাদের কাছে প্রার্থনা, এই ঘরটুকুর মধ্যে থাকতে হবে, বাইরে ঠান্ডা এরকম করবেন, কোন মশারি টাঙানো যাবে না, কোন রকম করতে প্রত্যেকে শুধু নিজের শরীরটা খেলার মতো যথেষ্ট, সেইটা নিয়ে পরপর পাশাপাশি পাশাপাশি শুয়ে পড়ুন, সব শুয়ে পড়ুন, মানে হাত পাটা কোনো রকম নাড়াও যাবে না, এরপর সোপার এইরকম করে নাহলে রাত্রি কাটা, আমি অযোগ্য আমি পাচ্ছি না জায়গা আর নাই, কেউ এরকম ভাবে রাত্রি কাটাতে হবে। কিরকম তার বহুপাদ যেরকম খুশি হতেন তার মঠের মঠার দক্ষতার দক্ষতা দেখে, এবং আচার্য দেব সেরকম খুশি হতেন, এই কিরকম দক্ষ দেখেছে, কিরকম সব দিকে মানে অল স্কয়ার থিঙ্কিং। প্রথমকে তিনি বলতেন, খালি একদিকে লক্ষ্য করলে হবে না, রাধারানী কৃষ্ণের ঘরে পাকা গিন্নি, যে পাকা গিন্নি সে রান্নার দিকে লক্ষ্য রাখে, নিজে সাজগোজের দিকে লক্ষ্য রাখে, স্বামী যাতে দেখে খুশি হয়, স্বামীর কাপড় চোপড় পরিষ্কার করা, হ্যাঁ ঘর স্বামীর বিছানা রেডি করে রাখা, হাট বাজার ঠিক করা, গরু বাছুরের সেবা করা, অতিথির সেবা করা, ঘরের একটা কয়লাও যাতে নষ্ট না হয়, বলে সব দিকে লক্ষ্য রাখতে হবে, পাকা গিন্নি রাধারানী তোমরা তার সেবিকা, সব দিকে লক্ষ্য রাখতে হবে, অল স্ট্যাপ থিঙ্কিং করতে হবে। আর তুমি যদি ভাবো আমার তো পাঠ সেবা কীর্তন সেবা, আমার রান্নাটা কি হলো আমি দেখবো কেন, পরিবেশন তার গোলমাল হচ্ছে যারা করে করে করবে, বলছে এরকম নয়, এরকম কম্পার্টমেন্টাল ভাব সেবায় থাকতে পারে না, সবটা সেবার দিকে লক্ষ্য রাখতে হবে, এরকম তার দক্ষতা ছিল। অথচ তিনি নিজেকে ভাবতেন কি আমি দিন দিন কাঙ্গাল, একটা অযোগ্য যন্ত্র, নিজে বলেছেন আমার মতো একটা অযোগ্য যন্ত্রকে দিয়ে প্রভুপাদ আচার্যদের তাদের কাজ করে যাচ্ছে। আর তার একটা মহান গুণ এটা বলেই শেষ করবো, সেটা ছিল মৌনী, অর্থাৎ তিনি কৃষ্ণেতর কোন বিষয় কথা কীর্তন করেন, তিনি জীবালম্পত্যের প্রশ্রয় দেননি, যে তার মুখে সর্বদা হরিভজন করো হরিভজন করাও, কৃষ্ণ কৃষ্ণকে খুশি করো, কৃষ্ণকে সুখী করো, কৃষ্ণের শোষণ করো, কৃষ্ণের সেবন করো,
বা হরিগুরু বৈষ্ণবকে ভালোবাসো, এছাড়া তিনি কোনো কথা জানতেন না, আর সর্বদা মৌন থাকতেন। আর বিশেষ করে বৈষ্ণব নিন্দুকের প্রতি, গুরু নিন্দুকের প্রতি, বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি ভকতি বিনোদ না সম্ভাসে তারে থাকে সদা মৌন জোরি। গুরুদেব চুপচাপ বলেছেন বাজে বেগম, ছটা বেগের মধ্যে প্রথম বেগ হচ্ছে বাক্য বেগ, সেই বাক্য বেগ কি করে দমন করতে হয় তিনি আচরণ করে প্রচার করে গেছেন। তার অনন্ত গুণগণ, ঠাকুর ভক্তি বিনোদের গুণগণ কীর্তন করতে গিয়ে প্রভুপাদ যেরকম লিখেছেন দৈব ধর্মের উপদ্ঘাতে, সেইটা অবলম্বন করে আমি কিঞ্চিত গুরুদেবের গুণমহিমা সিন্ধু বিন্দু স্পর্শনের চেষ্টা করলাম। তিনি মা বিশ্ব নায়কীকে ক্ষমা করুন, আপনাদের এত অমূল্য সময় ব্যয় করেছি, এজন্য আপনারা আমাকে ক্ষমা করুন। পাঞ্চা কল্পতর উপস্থিতি পাচন দুঃখ হয়ে গেছে পতিতানাং পাবনে বহু বিষ্ণু নম।